मार्कण्डेय पुराणं सप्तविंशत्यधिकशततमोऽध्याय मार्कण्डेय बोलिलेन, राजकुमार अभीक्षित कुमारीर एई सकल वाक्य श्रवण करिया किमिच्छक व्रतकाले पितार निकट प्रतिज्ञा करिले महाराज करणधाम जहा बलियाछिलेन सेई पितृवाक्य सकल ताहार स्मृतिपथे उदित हईल। ताहारी जन्य कन्यार भोगेच्छा त्याग दर्शने तखन सानुराग चित्ते नृपते नंदन अभीक्षित ताहाके उत्तर करिलेन, हे कृषांगी, आमी अराति विजित हइया तोमाय परित्याग करिया आछिलाम, आबार शत्रु पराजय करियाई तोमाके प्राप्त हइया आछि, एखन आमार कर्तव्य कि? कन्या बलिलेन, एई रमणीय कानन प्रदेशे आपनी आमार पाणि ग्रहण करुन, ताहा हइले सकामा कामिनीर सकाम पुरुषेर सहित संगम गुणवान हईबे अर्थात सुख शांति विधान करिबे। राजपुत्र बलिलेन, ताहाई होक तोमार मंगल होक। दैवई ए ब्यापारे कारण, दैवई ए ब्यापारेर कारण, नतुबा तुमि आमि अन्य स्थानस्थ हइयाओ आज एकत्रित हईलाम किरूपे? मार्कण्डेय बलिलेन, हे मुने, एई समय तुनय नामक गन्धर्व बहु गन्धर्व ও অপ্সরগণে পরিবৃত হইয়া তথায় উপস্থিত হইলেন। গন্ধর্ব বলিতে লাগিলেন, হে রাজপুত্র, এই মানিনী আমারই কন্যা, ইহার নাম ভামিনী, অগস্তিয়ের অভিশাপ জন্যই এই কন্যা বিশাল রাজকন্যা হইয়াছেন। একদা ভামিনী ক্রীড়া করিতে করিতে বাল স্বভাববশত মহর্ষি অগস্তিয়ের কোপোৎপাদন করিয়াছিলেন, তাহাতে অগস্তিয় তখন তুই মানুষই হইবি এই বলিয়া অভিশাপ প্রদান করেন। হে বিপ্রশ্রে, এই কন্যা অবোধ বালিকা, তাই আপনার নিকট অপরাধ করিয়া আছে, অতএব ইহার অপরাধ গ্রহণ না করিয়া অনুগ্রহ প্রকাশ করুন। আমরা তখন এই রূপে তাহাকে প্রসন্ন করিলাম। মহামুনি অগস্ত্য আমাদের প্রার্থনায় প্রসন্ন হইয়া বলিলেন, বালিকা জানিয়াই ইহাকে সামান্য অভিশাপ প্রদান করিয়া আছি, কিন্তু তাহা আর অন্যথা হইবার নহে। মৎকন্যা কল্যাণী শুভ্র ভামিনী অগস্তিয়ের এই অভিশাপ জন্যই বিশাল ভবনে জন্মগ্রহণ করিয়াছেন, আমি ইহারই জন্য এখানে আগমন করিয়া আছি। সম্প্রতি রাজকন্যা, এই আমার কন্যাকে গ্রহণ কর, ইহারই গর্ভে তোমার চক্রবর্তী পুত্র উৎপন্ন হইবে। মার্কণ্ডেয় বলিলেন, গন্ধর্ব বাক্যে রাজপুত্র তথাস্তু বলিয়া স্বীকারপূর্বক সেই রাজকন্যার পাণিগ্রহণ করিলেন। গন্ধর্ব পুরোহিত তুম্বরো যথাবিধি হোমকার্য সম্পাদন করিলেন। তখন দেবগন্ধর্বগণ সঙ্গীত ও অপ্সরগণ নৃত্য আরম্ভ করিল, মেঘ সকল পুষ্পবৃষ্টি করিল এবং দেববাদ্য ধ্বনিত হইতে লাগিল। হে মুনে, অনন্তর সমগ্র পৃথিবী মণ্ডলের পালনকর্তার কারণ স্বরূপা জনয়িত্রী এই কুমারীর সহিত রাজপুত্রের বিবাহকালে সমাগত গন্ধর্বগণ সকলেই সেই মহাত্মা তুনয়ের সহিত গন্ধর্ব লোকে গমন করিলেন এবং সেই রাজকন্যা ও রাজপুত্রও সেই সমভি বিহারে গমন করিলেন। তথায় নৃপনন্দন অভীক্ষিত ভামিনী সহবাসে যেরূপ আনন্দিত হইলেন, ভোগ সম্পদ শালিনী ভামিনীও অভীক্ষিত সহবাসে সেইরূপ পরিতোষ প্রাপ্ত হইলেন। তিনি তথায় সেই কৃষাঙ্গের সহিত কখনো অতি রমণীয় নগরোপবনে, কখনো বা উপপর্বতে ক্রীড়া করিতে লাগিলেন, কখনো হংস সারস্বভেত নদীপুলিনে, কখনো ভবনান্তে মনোরম প্রাসাদে এবং কখনো বা অন্যান্য রমণীয় বিহার প্রদেশে তন্বীর সহিত রাজপুত্র এবং মহানুভব রাজপুত্রের সহিত ভামিনী এইরূপে তাহারা পরস্পর দিবানিশী রমণ করিতে লাগিলেন। মুনিগণ গন্ধর্ব বা কিন্নরগণ তাহাদিগকে উত্তম উত্তম ভক্ষ্য পানীয় বস্ত্র মাল্য অনুলেপন প্রভৃতি উপহার প্রদান করিতেন। সেই দুর্লভ গন্ধর্ব লোকে ভামিনী সহ মহাবীর রাজকুমার এইরূপে বিহার করিতে থাকিলে কালক্রমে কল্যাণী একটি পুত্র প্রসব করিলেন। হে মনুজ ব্যাঘ্র, মহাবীর্যশালী এই পুত্র জন্মগ্রহণ করিলে তদ্বারা ভবিষ্যৎ প্রয়োজন সিদ্ধি প্রত্যাশায় গন্ধর্বগণের মহোৎসব উপস্থিত হইয়াছিল। তাহারা কেহ গান করিতে লাগিলেন এবং কেহ মৃদঙ্গ পটহ আনক ও কেহ বা বেণু বিনাদি বাদ্য আরম্ভ করিলেন। তৎকালে অপ্সরগণ নৃত্য করিতে লাগিল এবং মেঘ সকল পুষ্প বর্ষণ করিতে করিতে মৃদু মন্দ শব্দে গর্জন করিতে লাগিল। হে মুনে, এইরূপ পূর্ণ কোলাহল অবস্থায় তুনয় স্মরণ করিবামাত্র তুম্বুরো তথায় আগমন পূর্বক জাতকর্ম সম্পাদন করিলেন
हे द्विजत्तम क्रमे समग्र देवगण निष्पाप देवर्षिगण पाताल हईते शेष वासुके तक्षक प्रभृति पन्नग राजगण देव असुर यक्ष और गुह्यगणर मध्ये प्रधान प्रधान व्यक्तिगण एवं निखिल वायुकूल आसिया उपस्थित हईलें। तत्काले समागत यावतीय ऋषि देवदान पन्नग और मुनिगण द्वारा गंधर्वगणेर महानगर व्याप्त हईया उठिल। तदनंतर जातकर्मादि कार्य सम्पादनेर पर सेई तुम्बुरो स्तुतिपूर्वक एई रूपे बालकेर स्वस्त्ययन आरम्भ करिलेन। हे वीर तुमि महाबल महावीर्य ओ महाबाहु सार्वभौम हईया बहुकाल समग्र पृथिवीर आधिपत्य कर। एई समस्त शक्रादि लोकपाल एवं ऋषिगण तोमार मंगल साधन ओ अराति विनाशक वीर्य विधान करुन। पूर्वदिक हईते प्रवाहित धूलिरहित मरुत वायु तोमार मंगल विधान करुन। अक्षिण विमल दक्षिण मरुत तोमार अवैषम्ये अवस्थित होउन एवं पश्चिम मरुत तोमाके महावीर्य ओ उत्तर मरुत तोमाके उत्कृष्ट बल प्रदान करुन। एई रूपे स्वस्तयन कार्य समाप्त हईले आकाशवाणी हईल जे गुरु बारंबार मरुत तब एई रूप उच्चारण करियाछेन। अतएव एई बालक मरुत्ता नामे भूममंडले विख्यात हईबे। समग्र महिपालगण इहार आज्ञानुवर्ती हईबे। सुतरां एई बालक सकल राजार शीर्षस्थानीय हईबेन एवं महावीर्य चक्रवर्ती हईया अनवरत पृथ्वी पालगणके आक्रमणपूर्वक एई सप्तद्वीपवती पृथ्वी भोग करिबेन। एई बालक पृथ्वी स्वर्गण ओ यज्वादिगेर श्रेष्ठ हईबेन एवं सकल राजा अपेक्षा शौर्य वीर्ये आधिक्य लाभ करिबेन। मार्कण्डेय बलिलेन कोनो देवोच्चारित एई वाक्य दैववाणी श्रवण करिया समस्त विप्रगन्धर्व ओ बालकेर पिता माता परम परितोष प्राप्त हईलेन। सप्त विंशत्यधिकशततम अध्याय समाप्त। अष्टाविंशत्यधिकशततम अध्याय। मार्कण्डेय बलिलेन हे विप्र अतःपर राजपुत्र प्रियतम पुत्र के लइया सस्त्रीक स्वीय नगरे आगमन करिलेन। आगमनकाले गंधर्वगण पदव्रजे ताहार अनुगमन करियाछिलेन। तिनि पितृभवन प्राप्त हइया भक्ति सहकारे पितृपद वंदना करिले पर कृषांगी राजकन्या ओ लज्जावनत मुखे प्रणाम करिलेन। तत्परे राजपुत्र बालक पुत्र ग्रहण करिया राजगण मध्ये धर्मासनोपविष्ट पिता करन्धमके बलिलेन आमि इतिपूर्वे जननीर जन्य किमिच्छक व्रतकाले आपनार निकट जाहा प्रतिज्ञा करियाछिलाम एई सेई पौत्रके क्रोड़े लइया पौत्रमुख अवलोकन करुन। एई बलिया पितृक्रोड़े पुत्रके प्रदान करिया ताहार निकट यथावृत्त समग्र वृत्तान्त वर्णन करिलेन। राजा आनंदाश्रुपूर्ण नयने पौत्रके आलिंगन करिया सौभाग्यवान हइयाछि बलिया बारंबार आपनाके प्रशंसा करिते लागिलेन। तत्परे हर्षवशत अपरापर कार्य विस्मृत हइया समागत गंधर्वदिगके अर्घ्यादि द्वारा सम्मानित करिलेन। हे महामुने तत्काले नगर मध्ये यावतीय पौरजन गृहे आमादिगेर रक्षाकर्ता राजार सन्तति हइयाछे बलिया महान आनंद उत्सव हईते लागिल। सेई आनंदपूर्ण पुरेर विशाल अंगन प्रदेशे सुंदरी विलासिनी गण गीतवाद्य सहकारे उत्कृष्ट नृत्य करिते लागिल। राजा ऋष्टान्तःकरणे गुणशाली ब्राह्मणके धनरत्न वस्त्र अलंकार ओ गाभी दान करिते लागिलेन। तदनन्तर सेई बालक शुक्लपक्षीय शशीर न्याय वर्धित हइया पितृगणेर प्रीतिप्रद ओ जनसाधारणेर प्रियतम हइया उठिल। हे मुने सेई बालक यथाकाले आचार्य सकाशे प्रथमे वेद तत्परे अन्यान्य यावतीय शास्त्र ओ तदनंतर धनुर्वेद शिक्षा करिलेन। परिशेषे सेई वीर बालक विजिताश्रम हइया जखन खड़ग धनु ओ अन्यान्य शास्त्रेर प्रयोग शिक्षाय उद्योगी हइलेन। हे विप्र तखन तिनि विनयावनत ओ गुरुर प्रीतिपरायण हइया भृगुवंशीय भार्गवेर निकट समुदाय अस्त्र ग्रहण करिलेन। এই রূপে তিনি গৃহীতাস্ত্র বেদে কৃতি ধনুর্বিদ্যা পারগ ও সর্ববিদ্যায় পারদর্শী হইয়া উঠিলেন। তৎকালে তাহা অপেক্ষা ওই সকল বিষয়ে আর কেহই শ্রেষ্ঠ ছিল না। স্বীয়কন্যার নিখিল বার্তা এবং দৌহিত্রের যোগ্যতা উপলব্ধি করিয়া বিশাল রাজেরও চিত্র হর্ষভরে পরিপূর্ণ হইয়া উঠিল। পৌত্র মুখ দর্শনে প্রাপ্ত মনোরথ অরিবিজয়ী ও বলবুদ্ধিমান রাজা করন্ধম অনেকানেক যজ্ঞ নিষ্পাদন অর্থিদিগকে
अपर्याप्त दान एवं अशेष सत्क्रिया समाधानपूर्वक यथाधर्म पृथ्वी पालन करत किछुकाल परे वनगमने इच्छा करिया पुत्र अभीक्षित के बलिलेन पुत्र आमी वृद्ध हइया आछि एखन वनगमने अभिलाष करी तुमि आमार निकटे एई राज्य ग्रहण करो आमी सकल विषयेई कृतार्थ हइया आछि एखन तोमार अभिषेक व्यतीत आर किछुई बाकी नाई अतएव तुमि এই মত প্রদত্ত সুনিষ্পন্ন রাজ্য গ্রহণ কর। নৃপনন্দন অবিকৃত পিতৃবাক্য শ্রবণে তিনিও তপস্যা ও বন গমনেচ্ছা করিয়া বিনয় সহকারে পিতাকে বলিতে লাগিলেন, পিতাহ, আমি পৃথিবী পালন করিব না, অদ্যাপি আমার সেই লজ্জা অবগত হয় নাই, অতএব আপনি অন্য কাহাকেও রাজ্যে নিয়োজিত করুন। আমি বদ্ধ হইয়া পিতা কর্তৃক মুক্ত হইয়াছিলাম, স্বীয় বীর্যে মুক্ত হইতে পারে নাই, সুতরাং আমার পৌরুষ কতটুকু? পুরুষেই পৃথিবী পালন করিয়া থাকে, আমি যখন আত্মাকে রক্ষা করিতে অক্ষম তখন কিরূপে পৃথিবী পালন করিব? অতএব অপরের হস্তে রাজ্যভার ন্যস্ত করুন। মন্ত্রণাশীল ও ধর্মশীল হইয়াও যে ব্যক্তি শত্রু কর্তৃক পরাজিত হইয়াছে এবং যাহা কখনো মোহের বশীভূত হইবার যোগ্য নহে, সেই আত্মাকে যে ব্যক্তি আপনার পিতার যত্নে বন্ধনমুক্ত করিয়াছে, সেই স্ত্রী জাতির সমধর্মা আমি কিরূপে মহিপতি হইব? পিতা বলিলেন, হে বীর, পিতা পুত্র হইতে এবং পুত্র পিতা হইতে স্বতন্ত্র নহে, অতএব আমা কর্তৃক মুক্ত হওয়া তোমার পর কর্তৃক মুক্ত হওয়া নহে, মুক্ত অতএব আমা কর্তৃক মুক্ত হওয়া তোমার পর কর্তৃক মুক্ত হওয়া নহে। পুত্র বলিলেন, হে নরেশ্বর, আমি আর হৃদয়বেগ ফিরাইতে পারিব না, আপনা কর্তৃক মুক্ত হওয়ায় আমার হৃদয়ে নিরতিশয় লজ্জা জাগরুক রহিয়া আছে। যে ব্যক্তি পিতার উপার্জিত সম্পত্তি ভোগ করে, বিপদে পিতা কর্তৃক উদ্ধার লাভ করে ও পিতার নামেই পরিচিত হয়, বংশে তার দৃশ্য পুত্রের জন্ম না হওয়াই উত্তম। যাহারা স্বয়ং ধনোপার্জন করেন, স্বয়ং খ্যাতি লাভ করেন এবং স্বয়ংই দুঃখ হইতে মুক্তি লাভ করিতে পারেন, তাহাদিগের যে গতি হয় আমারও সেই গতি হোক। মার্কণ্ডেয় বলিলেন, হে মুনে, পিতার বারংবার অনুরোধেও যখন রাজপুত্র এই উত্তর প্রদান করিলেন, তখন রাজা করণধাম তৎপুত্র মরুত্তকে রাজ্যে রাজা করিলেন। মরুত্ত পিতার অনুমোদিত রাজ্য পিতামহ হইতে প্রাপ্ত হইয়া সুহৃদগণের আনন্দ সম্পাদনপূর্বক সম্যক প্রকারে তাহা শাসন করিতে লাগিলেন। কায় মনোবাক্যে সংযত হইয়া তপস্যা করিবার নিমিত্ত রাজা করণধাম স্বীয় পত্নী বীরাকে সমভিব্যাহারে লইয়া বনে গমন করিলেন। তথায় নৃপতি করণধাম সহস্র বৎসর সুদুশ্চর তপস্যাচরণ করিয়া দেহ পরিত্যাগপূর্বক ইন্দ্রলোক প্রাপ্ত হইলেন। তাহার পর তৎপত্নী বীরা মহর্ষি ভার্গবের আশ্রমে আশ্রয় গ্রহণপূর্বক দ্বিজপত্নীগণের মধ্যে অবস্থিতা ও দ্বিজগণের শুশ্রূষারতা হইয়া স্বর্গগত মহাত্মা স্বামী সমলোকতা প্রাপ্তি অভিলাষে ফলমূল মাত্র আহার করিয়া জটিলকে এসে ও মলপঙ্কিল কলেবরে আরও শতবৎসর তপস্যা আচরণ করিয়াছিলেন। অষ্টাবিংশত্যধিক শততমধ্যায় সমাপ্ত। উনত্রিংশদধিক শততমধ্যায় ক্রৌষ্টকী বলিলেন, ভগবান, আপনি করণধাম ও অবিকৃতের সমুদায় চরিত বিশেষরূপে বলিলেন, এখন অবিকৃত পুত্র মহাত্মা মরুত্ত নৃপতির চরিত্র শ্রবণ করিতে ইচ্ছা করি, শুনিতে পাহ তিনি অতিশয় উদ্যমশীল চক্রবর্তী মহাভাগ সুর কমনীয় মহামতি ধর্মবিদ ধর্মাচারী ও সম্যক পৃথিবী পালক ছিলেন। মার্কণ্ডেয় বলিলেন, মরুত্ত পিতার অনুজ্ঞাত রাজ্য পিতামহ সমীপে প্রাপ্ত হইয়া পিতা যেমন ঔরস পুত্রের প্রতিপালন করেন, ইয়াবতীয় প্রজাগণকে সেইরূপে ধর্মানুসারে পালন করিতেন। যাজ্ঞিক ও পুরোহিতগণের আদেশ প্রতিপালনে মনোযোগী হইয়া সেই মহিপতি অপর্যাপ্ত দক্ষিণা সমন্বিত অনেকানেক যজ্ঞ যথাবিধানে সম্পন্ন করিয়াছিলেন। সপ্তদ্বীপে তাহার রথচক্র অপ্রতিহত ছিল এবং আকাশ পাতাল ও শরীলাদি স্থানেও তাহার গতির বাধা হইত না। হে বিপ্র, সেই স্বধর্মপরায়ণ মরুত্তধন প্রাপ্ত হইয়া মহাযজ্ঞ সকলের অনুষ্ঠান দ্বারা ইন্দ্র প্রভৃতি দেবগণকে যজন করিয়াছিলেন। অপরাপর বর্ণ সকল স্বস্বকর্মে তৎপর থাকিয়া তাহারই নিকটে প্রাপ্ত ধন দ্বারা ইষ্টাপূর্তাদি ক্রিয়া সম্পাদন করিত। হে দ্বিজশ্রেষ্ঠ পৃথিবী, মহাত্মা মরুত্ত কর্তৃক প্রতিপালিত হইয়া দেবগণের সহিত স্পর্ধা
করিত। মরুত্ব যে কেবল মহিপালগণেরই প্রাধান্য প্রাপ্ত হইয়াছিলেন তাহা নহে, শত শত যজ্ঞের অনুষ্ঠান দ্বারা তিনি দেবরাজ অপেক্ষাও প্রধান হইয়াছিলেন। হে বিপ্র, অঙ্গিরার পুত্র বৃহস্পতির ভ্রাতা তপনিধি মহাত্মা সংবর্ত তাঁহার ঋত্বিক ছিলেন। হে দ্বিজ, সুরগণ সেবিত মুঞ্জবান নামক সুবর্ণময় এক পর্বত আছে, ঋত্বিক তপবলে তাহার শৃঙ্গ পাতিত করত রাজার জন্য তাহা আহৃত করিয়াছিলেন। রাজার যজ্ঞ নিখিল ভূভাগ এবং সর্বতোভাবে কাঞ্চনময় নির্মল প্রাসাদাবলী সেই শৃঙ্গ দ্বারা তপবলে নির্মিত হইয়াছিল। ঋষিগণ এই মরুত্বচরিত অবলম্বন করিয়া সর্বদা এইরূপ গাথা গান ও অধ্যয়ন করিয়া থাকেন যে যাহার যজ্ঞে সমস্ত সভা ও প্রাসাদ কাঞ্চনময় করা হইয়াছিল, ইন্দ্র সোমপানে ও দ্বিজাতিগণ দক্ষিণালাভে মত্ত হইয়া উঠিয়াছিলেন এবং ইন্দ্রাণী প্রধান প্রধান দেবগণ বিপ্রদিগের পরিবেষ্টা হইয়াছিলেন। সেই মরুত্বের তুল্য যজনশীল ব্যক্তি পৃথিবীতে কেহ জন্মগ্রহণ করেন নাই। মহিপতি মরুত্বের ন্যায় আর কাহার যজ্ঞে দ্বিজগণ রত্নপূর্ণ গৃহে সুবর্ণ রাশি ঢালিতে পারিয়াছিলেন? তাহার যজ্ঞকালে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তিন বর্ণেই সুবর্ণময় প্রসাদাদি সমস্ত বস্তু প্রাপ্ত হইয়াছিল, তদ্ব্যতীত আর কাহারা এরূপ দান করিয়াছিলেন? তাহার প্রদত্ত ধন পাইয়া যে সকল সৃষ্ট ব্যক্তিগণ তাহার যজ্ঞে পূর্ণ মনোরথ হইয়াছিলেন, তাহারাও পৃথক পৃথক দেশে পৃথক পৃথক যজ্ঞ সকল সম্পাদন করিয়াছিলেন। হে মুনিসত্তমা, এইরূপে তাহার সম্যক রাজ্য শাসন ও প্রজা পালনকালে একদা কোনো তপস্বী আগমনপূর্বক তাহাকে বলিলেন, হে নরেশ্বর, তাপসমণ্ডলকে মদনমত্ত উরগকুলের বিষে অভিভূত হইতে দেখিয়া আপনার পিতামহী এই কথা বলিয়া পাঠাইলেন যে তোমার পিতামহ সম্যকরূপে পৃথিবী পালন করিয়া স্বর্গগমন করিয়াছেন, আমিও এখন তপস্যাসক্ত হইয়া ঔর্বাশ্রমে অবস্থান করিতেছি। হে নৃপ, তোমার পিতামহ বা তোমার অন্যান্য পূর্বপুরুষগণের রাজ্যকালে যাহা কখনো ঘটে নাই, তোমার শাসনকালে সেই বৈকল্য দেখিতে পাইতেছি। তুমি নিশ্চিতই প্রমত্ত অথবা অজিতেন্দ্রিয় হইয়া ভোগে আসক্ত হইয়াছ এবং তোমার চারান্ধতা ঘটিয়াছে, তজ্জন্যই তুমি তাহাদিগের দুষ্টাদুষ্ট পরিজ্ঞানে অসক্ত হইয়াছ। দংশনশালী ভুজঙ্গগণ পাতাল হইতে আগমন করিয়া সাতজন মুনিপুত্রকে দংশন করিয়া আছে এবং শ্বেদমূত্র ও পুরিশ দ্বারা এবং সমগ্র জলাশয় ও আহূত হবি দূষিত করিয়া তুলিয়াছে। এই সকল কারণে মুনিগণ অপরাধ হইয়াছে মনে করিয়া নাগদিগকে বলি প্রদান করিতেছেন। এই মুনি সকল ভুজঙ্গম দিগকে ভস্মীভূত করিতে সমর্থ, কিন্তু তাহাতে শাসন বিষয়ে ইহাদিগের অধিকার নাই, তুমি সে কার্যে অধিকারী। হে নৃপ, রাজপুত্রগণ ততদিন পর্যন্তই ভোগজনিত সুখ ভোগ করিতে পারেন যতদিন তাহাদিগের মস্তকে অভিষেক জল নিপাতিত না হয়। কাহারা মিত্র, কে শত্রু, কি পরিমাণ শত্রু বল, কে আমি, কাহারা মন্ত্রী, কোন কোন রাজা স্বপক্ষে, কে বিরক্ত, কে শত্রু কর্তৃক ভেদপ্রাপ্ত হইয়াছে, শত্রুগণ মধ্যে কে কিরূপ, স্বীয় নগর বা রাজ্য মধ্যে কে সর্বতোভাবে ধর্মকর্মাশ্রয়ী ও মূর্খই বা কে বাস করিতেছে, কে দণ্ডনীয়, কে প্রতিপাল্য, সন্ধি ভেদ ভয়ে দেশকাল বিবেচনা করিয়া কাহার প্রতি দৃষ্টি রাখা উচিত, এই সমস্ত বৃত্তান্ত অবগত হইবার জন্য ভূপতি অন্যচরের অপরিচিত চরগণকে নিযুক্ত করিবেন, মহিপতি সচিবাদি সকলের প্রতিই চর প্রয়োগ করিবেন। এইরূপ কর্মে সর্বদাই আসক্ত চিত্তে ভূপতি দিন ও রাত্রি অতিবাহিত করিবেন, কদাচ ভোগপরায়ণ হওয়া রাজার কর্তব্য নহে। হে মহিপতে, রাজাদিগের শরীর ধারণ ভোগের নিমিত্ত নহে, পৃথিবী এবং স্বধর্ম পরিপালন জন্য মহাক্লেশই তাহাদিগকে ভোগ করিতে হয়। মহিপাল দিগকে স্বধর্ম ও পৃথিবী পালন করার ইহজন্মে নিরতিশয় ক্লেশ ভোগ করিতে হইলেও পরকালে স্বর্গে তাহাদিগের অক্ষয় সুখলাভ হইয়া থাকে। হে নরেশ্বর, এই সমস্ত বিবেচনা করিয়া ভোগ পরিত্যাগপূর্বক স্মৃতিপালন জন্য ক্লেশ স্বীকার করা তোমার উচিত হইতেছে। হে ভূপ, তোমার শাসনকালে এই যে ঋষিদিগের ভুজঙ্গজন্য ব্যাসন উপস্থিত হইয়াছে, তুমি চারান্ধতা বশতই তাহা পরিজ্ঞাত হইতে পারো নাই। অধিকার কি বলিব রাজন, তুমি
দুষ্টদিগের দণ্ড ও শিষ্টদিগের প্রতি পালন করো, তাহাতে ধর্মফলের ষষ্ঠ ভাগ প্রাপ্ত হইবে। দুষ্টগণ ঔদ্ধত্য সহকারে যাহা করিতেছে, ইহা হইতে রক্ষা না করিলে তুমি নিশ্চয়ই পাপ ভাগী হইবে। এখন যাহা কর্তব্য বিবেচিত হয় তাহারই অনুষ্ঠান করো। হে বসুধাধীপ, আমি তোমার পিতামহী, এই জন্যই আমি এই সমস্ত বলিলাম। এরূপ স্থলে যাহা তোমার অভিরুচি তদনুরূপী কার্য করো। ঊনত্রিংশদধিকশততমধ্যায় সমাপ্ত। ত্রিংশদধিকশততমধ্যায়। মার্কণ্ডেয় বলিলেন, রাজা, এই সকল তাপস বাক্য শ্রবণে লজ্জিত হইয়া আমি চারান্ধ, আমাকে দেখ। এই বলিয়া দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগপূর্বক ধনুগ্রহণ করিলেন এবং অতি সত্বরেই ঔর্বাশ্রমে গমন করিয়া অবনত মস্তকে পিতামহী বীরাকে ও তাপস দিগকে যথাবিহিত প্রণাম করিলেন। তাহারাও তাহাকে আশীর্বাদ বাক্য দ্বারা স্তব্ধ করিলেন। তৎপরে রাজা সর্পদষ্ট সাতজন তাপসকে ভূমিতলে পতিত অবলোকন করিয়া মুনিগণ সমক্ষে বারংবার আত্মনিন্দা করিয়া কহিলেন, এই দুষ্ট ভুজঙ্গ সকল আমার বীর্যের অবমাননা করিয়া ব্রাহ্মণগণের দ্বেষ করিতেছে। আমি তাহাদের অদ্য যে অবস্থা করি তাহা দেব দৈত্য ও নরলোকসহ সমগ্র জগৎ অবলোকন করুক। মার্কণ্ডেয়া বলিলেন, ভূপতি এই কথা বলিয়া পাতাল ও মহিতলস্থিত যাবতীয় নাগকুলের বিনাশোদ্দেশ্যে ক্রোধে সংবর্তক অস্ত্র গ্রহণ করিলেন। হে বিপ্র, তখন সমুদায় নাগলোক মহাস্ত্র তেজে সহসা জ্বলিয়া উঠিল এবং অবাধে দগ্ধ হইতে লাগিল। এই অস্ত্রকাণ্ডে ভয়োদ্বিগ্ন পণ্ডগণ হা মাত হা তাত হা বৎস বলিয়া আর্তনাদ করিয়া উঠিল। কাহারো পুচ্ছদেশ কাহারো ফনা জ্বলিয়া উঠিল, আর কেহবা বস্ত্র আভরণাদি সমুদায় পরিত্যাগপূর্বক স্ত্রীপুত্রসহ পাতাল ত্যাগ করিয়া মরুত্ব মাতা ভামিনীর নিকট আশ্রয় গ্রহণ করিল, যেহেতু তিনি পূর্বে অভয় প্রদান করিয়া আছিলেন। ভয়াতুর সমগ্র উরাগগণ তাহার নিকট উপস্থিত হইয়া প্রণামপূর্বক গদগদ বাক্যে বলিল, পূর্বের অসাতলে প্রণাম অর্চনা পূর্বক আপনার নিকট আমরা যে প্রার্থনা করিয়া আছিলাম তাহা স্মরণ করুন। হে বীরপ্রসু, এই তাহার সময় উপস্থিত হইয়া আছে, ইহা হইতে আমাদিগকে রক্ষা করুন। হে রাজ্ঞী, পুত্রকে নিবারণ করিয়া আমাদিগের প্রাণ দান করুন। সমুদায় নাগলোক অস্ত্রবন্ধিতে দগ্ধ হইয়া যাইতেছে। হে যশস্বিনে, আপনার পুত্র আমাদিগকে এইরূপে দগ্ধ করিতেছেন, সুতরাং আপনি ব্যতীত অপর কেহই শরণ্য নাই। আমাদিগের প্রতি আপনি কৃপা প্রকাশ করুন। মার্কণ্ডেয় বলিলেন, সাধ্বে ভামিনে, সেই ভুজগকুলের এই বাক্য শ্রবণে পূর্বোক্ত স্বীয় অভয়বাক্য স্মরণ করিয়া স্বামী সকাশে সসম্ভ্রমে বক্ষ্যমান বাক্য বলিলেন। ভামিনী বলিলেন, পাতালে ভুজঙ্গমগণ অভ্যর্থনা সহকারে আমার পুত্র সম্বন্ধে যাহা বলিয়াছিল তাহা আমি পূর্বেই আপনার নিকট প্রকাশ করিয়াছি। সেই ভুজঙ্গমগণ এখন পুত্র তেজে দগ্ধ হইতেছে, সুতরাং তাহারা ভীত হইয়া আমার শরণাগত হইয়া আছে। আমিও পূর্বেই ইহাদিগকে অভয় প্রদান করিয়া আছি। দেখুন, যাহারা আমার শরণাগত তাহারা অবশ্য আপনারও শরণাগত, কারণ আমি এক ধর্ম আচরণ করিয়া আপনার শরণ প্রাপ্ত হইয়া আছি। অতএব পুত্র মরুত্বকে নিবারণ করুন, আপনার বাক্য এবং আমার অনুরোধে অবশ্যই সে শান্ত হইবে। অবিক্ষিত বলিলেন, ইহাদিগের নিয়ত মহাপরাধ জন্যই মরুত্বের ক্রোধ উপস্থিত হইয়া আছে, সুতরাং তোমার পুত্রের ক্রোধ যে সহজে নিবারিত হইবে এরূপ বোধ হয় না। নাগগণ কহিলেন, হে নৃপ, আমরা আপনার শরণাগত, আমাদিগকে অনুগ্রহ করুন। ক্ষত্রগণ আর্ত ব্যক্তিদিগকে রক্ষার জন্যই অস্ত্র ধারণ করিয়া থাকেন। মার্কণ্ডেয় বলিলেন, মহাইয়সা, অবিকৃত শরণেচ্ছু নাগগণের সেই বাক্য শ্রবণ করিয়া এবং পত্নী কর্তৃক এইরূপ প্রার্থিত হইয়া উত্তর করিলেন, হে ভদ্রে, আমি সত্বর তোমার পুত্রের নিকট গমন করিয়া নাগগণের পরিত্রাণের নিমিত্ত তাহাকে বলিতেছি, শরণাগতকে ত্যাগ করা কখনোই উচিত নহে। যদি তোমার পুত্র মরুত্ব রাজা আমার বাক্যে অস্ত্র সংহার না করে, তাহা হইলে আমি অস্ত্র দ্বারা তাহার অস্ত্র নিবারণ করিব। মার্কণ্ডেয় বলিলেন, অনন্তর ক্ষত্রিয় শ্রেষ্ঠ, অবিকৃত ধনু গ্রহণ করিয়া ভারিয়াসহ সত্বর ভার্গবাশ্রমে প্রস্থান করিলেন। ত্রিংশদধিকশততমধ্যায় সমাপ্ত। একত্রিংশদধিকশততমধ্যায়। মার্কণ্ডেয় বলিলেন, অবিকৃত দেখিলেন যে ভামিনীপুত্র মরুত্ব প্রচণ্ড ধনু গ্রহণ করিয়া আছেন, তাহার ধনুর নিক্ষিপ্ত অতি ভীষণ উগ্র অস্ত্র মহাবহ্নি
উদ্গিরণ করিতে করিতে দিগন্তর জ্বালা ব্যাপ্ত ও অখিল ভূমণ্ডল দীপ্ত করিয়া পাতাল মধ্যে প্রবেশপূর্বক পাতালবাসীগণের অসহ্য হইয়া উঠিয়া আছে। উদার চেতা অবিকশিত মহিপালকে ভ্রকুটিকুটি লানন অবলোকন করিয়া সহাস্যে ত্বরা প্রযুক্ত বর্ণক্রমবিহীন বাক্যে বলিলেন, হে মরুত্তা, ক্রোধ করিও না, অস্ত্র সংহার কর। মরুত্ব পিতৃবাক্য শ্রবণে তাহাকে পুনঃ পুনঃ নিরীক্ষণপূর্বক পিতা মাতাকে ধনুর হস্তেই প্রণাম করিয়া সসম্মানে বলিলেন, পিতাহ, এই পণ্যগগণ আমার নিকট নিতান্ত অপরাধী। আমার শাসনকালে আমার বলকে অবজ্ঞা করিয়া ইহারা এই আশ্রমে আগমনপূর্বক সাতজন মুনিকুমারকে দংশন করিয়া আছে, এবং হে অবনীপতে, আমার শাসনকালে এই দুর্বৃত্তগণ এই সমস্ত আশ্রমস্থ ঋষিগণের হবি ও জলাশয় সকল দূষিত করিয়াছে। অতএব হে পিতাহ, আপনি এ সম্বন্ধে কিছু বলিবেন না, এবং ব্রহ্মঘাতী পণ্যগদিগের নিধনকারীও নিবারণ করিবেন না। অবিকশিত বলিলেন, যদি ইহারা ব্রহ্মহত্যা করিয়া থাকে তবে মৃত্যুর পর নরক প্রাপ্ত হইবে। তুমি অস্ত্রপ্রয়োগ হইতে বিরত হইয়া আমার বাক্য রক্ষা করো। মরুত্ব বলিলেন, যদি এই পাপীগণের নিগ্রহে যত্ন না করি তাহা হইলে আমি নরকগামী হইব। অতএব হে পিতাহ, আমাকে নিবারণ করিবেন না। অবিকশিত বলিলেন, এই পণ্যগগণ আমার শরণাগত হইয়া আছে। অতএব হে নৃপ, আমার গৌরব রক্ষার জন্য তুমি ক্রোধ সংবরণ করিয়া অস্ত্র সংহার কর। মরুত্ব বলিলেন, আমি এই দুষ্ট অপরাধীদিগকে ক্ষমা করিব না। নিজের ধর্ম লঙ্ঘন করিয়া কিরূপে আপনার বাক্য রক্ষা করিব? দণ্ডনীয় দিগের দণ্ড প্রদান এবং শিষ্টের প্রতিপালন করা এবং শিষ্টের প্রতিপালন করিয়া নৃপতি পুণ্যলোক সকল প্রাপ্ত হন, কিন্তু তাহাতে উপেক্ষা করিলেই নরকগামী হইয়া থাকেন। মার্কণ্ডেয় বলিলেন, পিতার এইরূপ বারংবার নিষেধ বাক্যেও যখন পুত্র মরুত্ত অস্ত্র সংহার করিলেন না, তখন অবিকশিত পুনর্বার তাহাকে বলিলেন, এই পণ্যগগণ ভীত হইয়া আমার শরণাগত হইয়া আছে, এজন্য আমি ভূয়াহা নিবারণ করিলেও তুমি ইহাদিগকে হিংসা করিতেছ, অতএব আমি ইহার প্রতিকার করিব। ভূমণ্ডলে একমাত্র তুমিই কেবল অস্ত্রবেত্তা নহ, আমি অস্ত্র নিচয় লাভ করিয়া আছি। রে দুর্বৃত্ত, আমার সম্মুখে তোমার পৌরুষ কিছুই নাই। মার্কণ্ডেয় বলিলেন, হে মুনিপুঙ্গব, অবিকশিত এই বাক্যের পর ক্রোধে তাম্রলোচন হইয়া ধনুকে জ্যা আরোপণ পূর্বক কালাস্ত্র গ্রহণ করিলেন, এবং জ্বালা পরিবৃত শত্রু বিনাশক মহাবীর্য সেই উত্তম কালাস্ত্র কারমুখে ইয়োজিত করিলেন। হে বিপ্র, মরুত্বের সংবর্তকাস্ত্রে তাপিত গিরিসাগর সংকুল সমগ্র জগৎ একক্ষণে কালাস্ত্র নিক্ষিপ্ত হইলে ক্ষুব্ধ হইয়া উঠিল। মরুত্ব সেই ইয়োজিত কালাস্ত্র দর্শনে উচ্চৈশ্বরে বলিলেন, আমার সংবর্তকাস্ত্র দুষ্টগণের শাস্তি বিধান জন্য সমুদ্রিয়ত হইয়া আছে, আপনার বধের জন্য নহে, তবে সৎপথাবলম্বী ও সর্বদা আপনার আজ্ঞা প্রতিপালক পুত্রের প্রতি আপনি কেন কালাস্ত্র ত্যাগ করিতেছেন? হে মহাভাগ, প্রজা পালনই আমার কর্তব্য, আপনি আমার বিনাশের জন্য কেন এইরূপ অস্ত্র উদ্যত করিতেছেন? অবিকশিত বলিলেন, আমরা শরণাগতের রক্ষার জন্যই কৃত সংকল্প, তুমি সেই কারিয়ে ব্যাঘাতকারী, অতএব তুমি জীবিত থাকিতে আমার নিকট পরিত্রাণ পাইবে না। এখন হয় তুমি অস্ত্রবলে আমাকে বিনাশ করিয়া দুষ্ট উরগকুলকে বধ করো, অথবা আমি তোমাকে অস্ত্র সাহায্যে নিধন করিয়া উরগদিগকে রক্ষা করিব। শত্রুপক্ষীয় জন বিপন্ন হইয়া শরণার্থ আগমন করিলে যে ব্যক্তি তাহাকে রক্ষা না করে সে পুরুষের জীবনে ধিক। আমি ক্ষত্রিয়, ইহারা ভীত হইয়া আমার শরণ গ্রহণ করিয়া আছে, অথচ তুমি ইহাদিগের অপকর্তা, অতএব কেন তুমি আমার বাধ্য না হইবে? মরুত্ব বলিলেন, মিত্র বান্ধব পিতা অথবা গুরু যিনি প্রজা পালনের বিঘ্নকর হইয়া উঠেন রাজার নিকট, তিনি অবশ্যই বদ্ধ। অতএব হে পিতা, আমি আপনাকে প্রহার করিব, কিন্তু আপনি তাহাতে ক্রোধ করিবেন না, স্বধর্ম প্রতিপালনই আমার উদ্দেশ্য, আপনার উপর আমার কোনোই ক্রোধ নাই। মার্কণ্ডেয় বলিলেন, তাহাদের উভয়কেই পরস্পর বধেকৃত নিশ্চয় দেখিয়া ভার্গবাদি মুনিগণ সত্ত্বর আসিয়া উভয়ের মধ্যস্থলে অবস্থানপূর্বক মরুত্বকে বলিলেন, পিতার প্রতি অস্ত্র ত্যাগ করা তোমার উচিত নহে, এবং অবিকশিতকে বলিলেন, তোমারও এই বিধ্যাত কর্মা পুত্রকে বিনাশ করা কর্তব্য নহে। মরুত্ব বলিলেন, হে দ্বিজগণ আমি রাজা
দুষ্টের দমনশিষ্টের পালন করা আমার সর্বতোভাবে কর্তব্য, এই ভুজগগণ দুষ্ট, সুতরাং এ বিষয়ে আমার অপরাধ কি? অভীক্ষিত বলিলেন, হে বিপ্রগণ, শরণাগতের রক্ষাই আমার কর্তব্য। যে পুত্র আমার সেই শরণাগতদিগকে বিনষ্ট করিতেছে সে আমার নিকট অপরাধী। ঋষিগণ বলিলেন, ভীতি চঞ্চল লোচন ভুজগগণ বলিতেছে যে সকল বিপ্রকে দুষ্টপন্ন গগন দংশন করিয়াছে আমরা তাহাদিগকে জীবিত করিতেছি, অতএব আর যুদ্ধের আবশ্যকতা নাই, প্রসন্ন হউন। আপনারা উভয়কেই রাজশ্রেষ্ঠ এবং উভয়ই আপনারা উভয়ই রাজশ্রেষ্ঠ এবং উভয়ই যেরূপ ধর্মবেত্তা সেইরূপ প্রতিজ্ঞা পালক। মার্কণ্ডেয় বলিলেন, এই সময় বীরা তথায় উপস্থিত হইয়া পুত্র অভীক্ষিতকে বলিলেন, আমার বাক্যানুসারে তোমার পুত্র সর্প বিনাশে উদ্যত হইয়াছিলেন এবং যখন মৃত বিপ্রগণ জীবিত হইতেছেন তখন তাহা নিষ্পন্ন হইয়াছে, অতএব তোমার এই শরণাগতগণ জীবিত অবস্থায় মুক্ত হইল। ভামিনী বলিলেন, পাতালস্থিত এই সমস্ত সর্পগণ পূর্বে আমার নিকট এইরূপ অভয় প্রার্থনা করিয়াছিল, সেই জন্যই আমি ভর্তাকে এ বিষয়ে অনুরোধ করিয়াছি। এখন আমার স্বামী ও পুত্রের এবং আপনার পুত্র পৌত্রের এই কার্য সুন্দররূপেই নিষ্পন্ন হইয়াছে। মার্কণ্ডেয় বলিলেন, অনন্তর ভুজঙ্গমগণ দিব্য ঔষধসমূহ দ্বারা বিষ সংহরণ করিয়া সেই বিপ্রদিগকে জীবিত করিল, তৎপরে মহিপতি মরুত্ব পিতা মাতার চরণে প্রণত হইলেন এবং অবিকশিত মরুত্বকে প্রীতি সহকারে আলিঙ্গন করিয়া এইরূপ আশীর্বাদ বাক্য বলিলেন, শত্রুগণের মানহারি হও, চিরদিন পৃথিবী পালন করো, পুত্রপৌত্রের সহিত সুখে কালাতিপাত করো এবং তোমার শত্রুগণ বিনাশপ্রাপ্ত হোক। তৎপরে দ্বিজগণ ও বীরার অনুজ্ঞা গ্রহণ করিয়া নৃপতিদ্বয় এবং ভামিনী রথারোহণে স্বনগরে গমন করিলেন। তৎপরে ধার্মিক শ্রেষ্ঠ মহাভাগ্যবতী পতিব্রতা বীরা মহৎ তপস্যাচরণ করিয়া স্বামীর সালোক্য প্রাপ্ত হইলেন। নৃপতি মরুত্ত হরিষড়বর্গ পরাজয়পূর্বক ধর্মানুসারে পৃথিবী পালন এবং বিবিধ ভোগ সুখ উপভোগ করিতে লাগিলেন। বিদর্ভকন্যা মহাভাগা প্রভাবতী সুবীরসুতা সৌবীরী মগধেশ্বর কেতুবীরিয়ের কন্যা সুকেশী মদ্ররাজ সিন্ধুবীরিয়ের কন্যা কেকয়াত্মজা কেকয়ী সিন্ধুরাজের কন্যা সৈরেন্দ্রী এবং চেদিরাজকন্যা বপুষ্মতী এই সুশোভনাগণ তাঁহার ভারিয়া ছিলেন। হে দ্বিজয়, এই সকল ভারিয়া গর্ভে ভূপতির অষ্টাদশ পুত্র উৎপন্ন হইয়াছিল, তাহাদিগের মধ্যে নরিষ্যন্ত নামক পুত্রই জ্যেষ্ঠ ও প্রধান ছিলেন। মহারাজ মহাবল মরুত্ত এইরূপ বীর্যবান ছিলেন যে সপ্তদ্বীপ মধ্যে তাহার চক্র অপ্রতিহত ছিল। বলবিক্রমশালী অমিত তেজা যে রাজস্বী ন্যায় অপর কোনো রাজা আবির্ভূত হন নাই এবং হইবেনও না। হে দ্বিজশ্রেষ্ঠ, সেই মহাত্মা মরুত্বের এই চরিত্র শ্রবণ করিলে যাবতীয় পাপ হইতে মুক্তি এবং মরণান্তে শ্রেষ্ঠ জন্মলাভ হইয়া থাকে। একত্রিংশদধিকশততম অধ্যায় সমাপ্ত। দ্বাত্রিংশদধিকতম অধ্যায় ক্রোষ্টুকি বলিলেন, ভগবান, আপনি মরুত্বচরিত সম্পূর্ণ কীর্তন করিলেন, এখন তাহার সন্ততিগণের বৃত্তান্ত নিরবশেষে শ্রবণ করিতে ইচ্ছা হইতেছে। হে মহামুনে, তাহার সন্ততিগণ মধ্যে যাহারা কৃতিপতি রাজ্যার্হ এবং বীর্যশালী আপনার প্রমুখাত তাহাদিগের বৃত্তান্ত শ্রবণ ইচ্ছা করিতেছি। মার্কণ্ডেয় বলিলেন, মরুত্বের অষ্টাদশ পুত্র মধ্যে নরিষ্যন্তই জ্যেষ্ঠ ও শ্রেষ্ঠ ছিলেন। ক্ষত্রিয় শ্রেষ্ঠ মরুত্ব সপ্ততি সহস্র পঞ্চদশ বর্ষ সমগ্র পৃথিবী ভোগ করিয়াছিলেন। তিনি ধর্মানুসারে রাজ্য শাসন এবং উত্তমোত্তম যজ্ঞানুষ্ঠানপূর্বক পুত্র নরিষ্যন্তকে রাজ্যাভিষিক্ত করিয়া পরিশেষে বনগমন করিলেন। হে বিপ্র, তৎপরে নৃপতি মরুত্ব বনমধ্যে একাগ্রচিত্তে সুমহৎ তপস্যাচরণপূর্বক স্বর্গমর্ত্য যশ পূর্ণ করিয়া স্বর্গারোহণ করিলেন। তৎপুত্র বুদ্ধিমান নরিষ্যন্ত পিতার ও অন্যান্য ভূপতিগণের ব্যবহার দর্শনে চিন্তা করিলেন, এই বংশে আমার পূর্বপুরুষ মহাত্মা রাজগণ সকলেই যজ্ঞানুষ্ঠাতা প্রবল পরাক্রম ধনদাতা ও সংগ্রামে অপরাঙ্মুখ ছিলেন,
এবং সকলেই ধর্মানুসারে পৃথিবী পালন করিয়া আছেন। সেই মহাত্মাদিগের চরিত্র অনুকরণ করিতে কে সমর্থ হইবে? তাহারা আহ্বানাদি দ্বারা কি ধর্মীয় কর্ম সম্পন্ন করেন নাই? আমি তাহাই করিতে ইচ্ছা করিতেছি, কিন্তু তাহাও তো অকৃত নাই। অতএব আমি কি করি? রাজা ধর্মানুসারে পৃথিবী পালন করিলে তাহাতে আর রাজার গুণ কি? তাহা তাহার গুণের মধ্যেই পরিগণিত নহে, যেহেতু সম্যক পৃথিবী পালন না করিলে নরেন্দ্র পাপভাগী হইয়া নরকে গমন করে। বিত্ত থাকিলেই রাজার মহাযজ্ঞ সম্পাদন এবং দান করা কর্তব্য, কিন্তু ইহাতেই বা আর বিচিত্রতা কি? এইরূপে নরপতি অবসন্ন হইলে ঈশ্বরই তাহাদিগের একমাত্র গতি। রাজা স্বধর্মে থাকিলেই তাহার আভিজাত্য লজ্জা, শত্রুর প্রতি কোপ ও যুদ্ধ হইতে অপলায়ন ঘটিয়া থাকে। এই সকল কার্য আমার পূর্বপুরুষগণ ও আমার পিতা মরুত্ব যেরূপ সম্পাদন করিয়া আছেন, অপর কে আর সেরূপ সমর্থ হইবে? আমার পূর্বপুরুষগণ সকলেই শ্রেষ্ঠ যজ্জ্বা দম গুণশালী, সংগ্রামে অপরাঙ্মুখ এবং মহাসংগ্রাম উপস্থিত হইলে তাহাতে অবিসংবাদিত পৌরুষ ছিলেন। আমি এখন এরূপ কি কার্য করিব যাহা তাহারা না করিয়া আছেন? অতএব আমি কর্ম দ্বারা নিষ্কাম কর্মের অনুষ্ঠান করিব, অথবা আমার পূর্বপুরুষগণ স্বয়ংই অবিরত যজ্ঞ করিয়াছিলেন, অপর কাহাকেও তাহা করার নাই, আমি তাহারই অনুষ্ঠান করিব। মার্কণ্ডেয় বলিলেন, নরেশ্বর এইরূপ চিন্তা করিয়া বিপুল বিত্ত উৎসর্গপূর্বক একটি যজ্ঞ করিলেন। সেইরূপ যজ্ঞ পূর্বে অন্য কেহ করিতে পারেন নাই। তিনি সেই যজ্ঞে দ্বিজাতিগণের জীবিকা নির্বাহের জন্য বহু ধন এবং তদপেক্ষা শতগুণ অন্ন প্রদান করিয়াছিলেন। পৃথিবীস্থ ব্রাহ্মণগণের প্রত্যেককেই তিনি গাভী, বস্ত্র, অলঙ্কার, ধান্য, আগার প্রভৃতি প্রচুর প্রদান করিয়াছিলেন। তৎপরে রাজা পুনর্বার যখন যজ্ঞানুষ্ঠান করেন, তখন আর যাজক করিবার জন্য কোনো ব্রাহ্মণ প্রাপ্ত হইলেন না। যে যে ব্রাহ্মণ গণকেই তিনি পৌরোহিত্য কারিয়ে বরণ করিতে চাহিলেন, তাহারাই বলিলেন, আমরা যজ্ঞের নিমিত্ত অন্যত্র দীক্ষিত হইয়া আছি, আপনি অন্যকে বরণ করুন। হে নৃপতে, আপনি যজ্ঞকালে উৎসর্গ করিয়া আমাদিগকে যে পরিমাণ বিত্ত প্রদান করিয়াছেন, আমাদিগের বহু বহু যজ্ঞেও তাহা নিঃশেষ হয় নাই। মার্কণ্ডেয় বলিলেন, নিখিল ক্ষিতির ঈশ্বর হইয়াও তিনি যখন কোনো বিপ্রকেই ঋত্বিক প্রাপ্ত হইলেন না, তখন বহির্বেদিতে দান করিবার উপক্রম করিলেন, কিন্তু তথাপি ধনপূর্ণ গৃহ ব্রাহ্মণগণ দান গ্রহণ করিলেন না। রাজা দ্বিজদিগকে দান করিবার জন্য প্রবৃত্ত হইয়া তাহাতে বিফল প্রয়াস হওয়ায় তখন নিতান্ত দুঃখিত হইয়া বলিতে লাগিলেন, পৃথিবীর কোন স্থানেই এখন নির্ধন ব্রাহ্মণ নাই, ইহা অবশ্য সুখের বিষয়, কিন্তু যজ্ঞ ব্যাতি রেখে আমার রাজকোষ বিফল হইতেছে, ইহা অতীব কষ্টের কারণ। দ্বিজগণের মধ্যে এখন সকল ব্যক্তি স্বয়ং যাগ করিতে প্রবৃত্ত হইয়া আছেন, সে কারণে কেহই পৌরোহিত্যে সম্মত নহেন এবং তাহারা স্বয়ংই দান করিতেছেন, সুতরাং আমাদিগের দত্ত দান গ্রহণ করিতেছেন না। মার্কণ্ডেয় বলিলেন, অনন্তর বারংবার ভক্তি সহকারে প্রণতিপূর্বক কতিপয় দ্বিজকে তিনি স্বীয় যজ্ঞে ঋত্বিক করিলে তাহারাই সেই মহার্ঘ্য নিষ্পন্ন করিলেন। ইহা অতীব আশ্চর্যের বিষয় হইয়াছিল যে যখন রাজার সেই মহাযজ্ঞ আরব্ধ হয়, তখন পৃথিবীতে দ্বিজগণের মধ্যে সকলেই স্বয়ং যজমান হইয়াছিলেন, সুতরাং সেই যজ্ঞে কেহই সদস্য হইলেন না। তখন দ্বিজগণ কেহ স্বয়ং যজমান হইয়াছিলেন এবং কেহ বা তাহাদের যাজক হইয়াছিলেন। নরপতি নরিষ্যন্ত যখন যজ্ঞ করিতেছিলেন তাহার প্রদত্ত ধন দ্বারা, তখন পৃথিবীতে দ্বিজগণ বিবিধ যজ্ঞে প্রবৃত্ত হইয়াছিলেন। হে মুনে, মহারাজ নরিষ্যন্ত যখন যাগ করিতে প্রবৃত্ত হইয়াছিলেন, তখন পূর্বদিকে 18 কোটিরও অধিক যজ্ঞ নিষ্পাদিত হইতেছিল এবং পশ্চিম দিকে 7 কোটি, দক্ষিণ দিকে 14 কোটি ও উত্তর দিকে 50 কোটি যজ্ঞ হয়। ব্রাহ্মণগণের এই যজ্ঞ সকল এক সময়ই সম্পাদিত হইয়াছিল। হে বিপ্র, পুরাকালে মরুত্তপুত্র বিখ্যাত বলপৌরুষ রাজা নরিষ্যন্ত এইরূপ ধর্মাত্মা ছিলেন। 32শতম অধ্যায় সমাপ্ত। 33শতম অধ্যায় মার্কণ্ডেয় বলিলেন, নরিষ্যন্তের পুত্রদম
তিনি দুর্বৃত্ত অরিগণকে দমন করিতেন। তাহার ইন্দ্রের ন্যায় বল এবং মুনির ন্যায় দয়া ও শীলতা ছিল। দম্ভভ্রদুহিতা ইন্দ্রসেনার গর্ভে নরিষ্যন্তের ঔরাসে জন্মগ্রহণ করেন। এই মহায়শা 9 বৎসর মাতৃজঠরে অবস্থান করিয়াছিলেন। এই নৃপাত্মজের এইরূপ জঠরে অবস্থান কালে তাহার মাতাকে দম অবলম্বন করিতে হইয়াছিল এবং এই নৃপাত্মজ স্বয়ংও দমশীলী হইবেন দেখিয়া ত্রিকালজ্ঞ রাজপুরোহিত সেই নরিষ্যন্ত পুত্রের নাম রাখিয়াছিলেন দম। রাজপুত্র দম নররাজ বৃষ পূর্বার নিকট নিখিল ধনুর্বেদ শিক্ষা করেন এবং তপোবন নিবাসী দৈত্য শ্রেষ্ঠ দুন্দুতির নিকট যাবতীয় অস্ত্রগ্রাম প্রয়োগ ও সংহারের সহিত গ্রহণ করেন। তিনি শক্তিমুনে সকাশে সমুদায় বেদ ও বেদাঙ্গ এবং আত্মবান হইয়া আশ্নিসেনের নিকট যোগ শিক্ষা করিয়াছিলেন। দশার্ণাধিপতি মহাবল চারুকর্মার কন্যা সুমনা পিতৃকর্তৃক স্বয়ংবরে নিয়োজিত হইয়া তদভিলাষে সমাগত সমুদায় রাজগণ সমক্ষেই মহাবল অস্ত্রধারী স্বীয় অনুরূপ মহাত্মা দমকে পতিত্বে বরণ করিয়াছিলেন। মদ্রাজপুত্র মহাবল মহানন্দ বিদর্ভাধিপতি সংক্রন্দনের পুত্র বপুষ্মান এবং মহাধনু নামক উদারচেতা রাজপুত্র সেই সুমনার প্রতি সানুরাগ হইয়াছিলেন। দুষ্টবৈরী দমন সেই দমকে রাজকন্যা বরণ করিলেন দেখিয়া তাহারা কাম ও মোহিত চিত্তে পরস্পর এইরূপ পরামর্শ করিতে লাগিলেন, আমরা এই রূপশালিনী কন্যাকে ইহার নিকট হইতে বলপূর্বক গ্রহণ করিয়া গৃহে প্রস্থান করিব। তাহার পর এই বরার রোহা স্বয়ংবর বিধান অনুসারে আমাদিগের মধ্যে যাহাকে ইচ্ছা অনুসারে স্বামী বুদ্ধিতে গ্রহণ করিবে, এই কন্যা তাহারই ধর্মোপাদিতা ভারিয়া হইবে। আর যদি এই মদিরেক্ষণা আমাদিগের মধ্যে কাহাকেও স্বেচ্ছায় গ্রহণ না করে তাহা হইলে যে দমকে বিনাশ করিবে এই কন্যা তাহারই ভারিয়া হইবে। মার্কণ্ডেয় বলিলেন, সেই তিনজন রাজপুত্র এইরূপ নিশ্চয় করিয়া দম পার্শ্ববর্তিনী সেই সুন্দরীকে গ্রহণ করিলেন। সেই সময়ে দম পক্ষীয় কতকগুলি নৃপতি তাহাদিগকে নিন্দা ও ভর্ৎসনা করিতে লাগিলেন। তাহাতে অপর কতকগুলি ভূপাল ক্রোধান্বিত হইয়া উঠিলেন এবং অন্য কেহ কেহ মধ্যস্থতা অবলম্বন করিলেন। হে মহামুনে, দম তৎপরে চতুর্দিকস্থিত সেই সমস্ত ভূপালগণকে অবলোকন করিয়া অনাকুল চিত্তে বলিতে লাগিলেন, হে ভূপালগণ, স্বয়ংবরকে যে সকলে ধর্মকারীর মধ্যে গণনা করিয়া থাকে বস্তুতাহ উহা অধর্ম কি ধর্ম? ইহারা যে এই স্বয়ংবর প্রাপ্তা কন্যাকে বলপূর্বক গ্রহণ করিয়া আছে, যদি স্বয়ংবর অধর্ম মধ্যে পরিগণিত হয় তবে তাহাতে আমার কার্য নাই, সে অন্যের ভারিয়া হইবে। আর যদি উহাকে আপনারা ধর্ম বলিয়া নিশ্চয় করেন তবে এই শত্রুলাঞ্ছিত প্রাণ ধারণের আবশ্যক কি? হে মহামুনে, অনন্তর দশার্ণাধিপতি মহারাজ চারুকর্মা সভাস্থল নিঃশব্দ করাইয়া বলিলেন, হে নৃপবর, দম ধর্মাধর্ম সম্বন্ধে যে কথা উত্থাপন করিয়া আছেন আপনারা সেই সম্বন্ধে এরূপ অভিমতি প্রকাশ করুন যাহাতে আমার ধর্মলোপ না হয়। মার্কণ্ডেয় বলিলেন, তখন কতিপয় মহিপাল সেই নরপতিকে বলিলেন, পরস্পরের অনুরাগ দ্বারা গান্ধর্ব বিবাহ সম্পন্ন হয়, এই বিবাহ ক্ষত্রিয়গণের পক্ষেই প্রশস্ত, ব্রাহ্মণ বৈশ্য বা শূদ্রের নহে। দমের সহিতই আপনার এই কন্যার তাদৃশ গান্ধর্ব বিবাহ সম্পন্ন হইয়াছে। সুতরাং হে পার্থিব, আপনার এই কন্যা উক্ত ধর্মানুসারে দমেরই ভারিয়া হইয়াছেন। যে কামাত্মা সেই মোহবশতঃ ইহার বিরোধী হইতেছে। হে বিপ্র, তৎপরে বিপক্ষ রাজগণের পক্ষে যে ভূপালগণ ছিলেন সেই সকল মহাত্মা দশার্ণাধিপতিকে এইরূপ বলিতে লাগিলেন, ইহারা মোহবশতঃ এ কি বলিতেছে? এই গান্ধর্ব বিবাহ ক্ষত্রিয়ের পক্ষে তো প্রশস্তই নহে, তদ্ভিন্ন অন্য বিবাহও প্রশস্ত নহে, শস্ত্রজীবীগণের একমাত্র রাক্ষস বিবাহই প্রশস্ত। হে অবনীশ্বরগণ, যে ব্যক্তি বিপক্ষ বিনাশ করিয়া বলপূর্বক এই কন্যা গ্রহণ করিতে পারিবে, রাক্ষস বিবাহ বিধান অনুসারে এই পত্নীলাভ তাহারই হইবে। ক্ষত্রিয়দিগের সম্বন্ধে এই বিবাহ দ্বয়ে মধ্যে যখন রাক্ষস বিবাহই প্রধানতর, তখন মহানন্দ প্রভৃতি রাজপুত্রগণ ধর্ম ব্যবহারই করিয়াছেন।
মার্কণ্ডেয় বলিলেন, যাহারা পূর্বে রাজগণ সমক্ষে পরস্পরানুরাগ ও জাতিধর্ম বিষয়ক বাক্য বলিয়া আছেন, সেই সমস্ত ভূপালগণ পুনর্বার বলিতে লাগিলেন, সত্য বটে, ক্ষত্রিয়দিগের পক্ষে রাক্ষস বিবাহ প্রশস্ত ও শ্রেষ্ঠ বিধি, কিন্তু এই রাজকন্যা পিতার অধীনে থাকিয়া কুমারী অবস্থায় দমকে বররূপে স্বীকার করিয়া আছেন, পিতৃপক্ষকে হত আহত করিয়া যদি কন্যা হরণ করে তাহাকেই রাক্ষস বিবাহ বলা যায়, কিন্তু পতিহস্তগতা কন্যাকে হরণ করিলে তাহা রাক্ষস বিবাহ হইবে না। সমস্ত ভূপালগণের সমক্ষে যখন এই সুমনা দমকেই বরণ করিয়াছেন তখন এ বিবাহ গন্ধর্ব বিধানে নিষ্পন্ন হইয়াছে, ইহাতে আবার রাক্ষস বিধি কি? বিবাহিতা কন্যার কন্যাত্ব, বিবাহিতা কন্যার কন্যাত্ব থাকে না। হে নৃপতিগণ, বিবাহের সহিতই কন্যার সম্বন্ধ জানিবেন। যাহারা দমহস্ত হইতে বলপূর্বক ইহাকে গ্রহণ করিতে উদ্যত হইয়াছেন তাহারা বলগৌরবে তাহা করিতে পারেন, কিন্তু তাহা সৎকার্য নহে। মার্কণ্ডেয় বলিলেন, দম এই বাক্য শ্রবণ করিয়া কোপকষায়িত লোচনে ধনুকে জ্যারোপণ পূর্বক বলিতে লাগিলেন, আমার সম্মুখেই যদি বলিগণ বলপূর্বক আমার ভারিয়া অপহরণ করে তাহা হইলে তো আমি ক্লীব হইয়া জন্মগ্রহণ করিয়া আছি, আমার কুলগৌরব ও বাহুদ্বয়ই বা কি গুণ থাকিল? যদি আমি জীবিত থাকিতে এই মূঢ়গণ বলান্বিত হইয়া আমার ভারিয়া গ্রহণ করিয়া প্রস্থান করে তবে আমার অস্ত্র সকল শৌর্য স্মরণীচয় ও সরাসনে ধিক এবং মহাত্মা মরুত্বের বংশে আমার ব্যর্থ জন্মগ্রহণ ও আমার ব্যর্থ ধনুষ্মতাতেও ধিক বলবান মহারিদমন। দম এই কথা বলিয়া তখন পুনর্বার মহানন্দ প্রভৃতি সমগ্র ভূপালদিগকে বলিতে লাগিলেন, হে সম্মানিত ভূপালগণ, এই অতি মনোরমা মদিরেক্ষানা সৎকুলোদ্ভবা সুন্দরী বালিকা যাহার ভারিয়া না হইল তাহার জন্মই বৃথা। তোমরা এইরূপ চিন্তা করিয়া যাহাতে আমাকে পরাজয়পূর্বক ইহাকে পত্নী করিতে পারো সংগ্রামে সেইরূপ যত্নবান হও। মার্কণ্ডেয় বলিলেন, দম এই কথা বলিয়া তখন অন্ধকার দ্বারা বৃক্ষরাজির ন্যায় মহিপালদিগকে আচ্ছাদন করিয়া স্বরবর্ষণ করিতে লাগিলেন। সেই সমস্ত মহাবীর মহিপালগণ স্বরশক্তি হৃষ্টি মুদগার প্রভৃতি পরিত্যাগ করিলেন, দম অবলীলাক্রমে সেই সকল অস্ত্র ছেদন করিয়া ফেলিলেন। হে মুনে, তখন সেই মহিপালগণ দম নিক্ষিপ্ত অস্ত্র নিচয় এবং নরিষ্যন্ত পুত্র দমও তাহাদিগের অস্ত্র সকল ছেদন করিতে লাগিলেন। রাজপুত্রগণ সহ দমের এইরূপ ইদ্ধ হইতেছে ইত্যবসরে খড়গহস্তে মহানন্দ দম সম্মুখে প্রবিষ্ট হইলেন। দম এই মহা যুদ্ধস্থলে খড়গহস্তে তাহাকে সমাগত দেখিয়া তাহাকে সমাগত হইতে দেখিয়া ইন্দ্র যেরূপ বারিবর্ষণ করেন সেইরূপ স্বরবর্ষণ আরম্ভ করিলেন। মহানন্দ তৎক্ষণাৎ খড়গ দ্বারা তাহার সরজাল ও অস্ত্রসমূহ ছেদন করিয়া ফেলিলেন। হস্তলাঘবশতঃ এই কার্য এত সত্বর সমাধা করিলেন যে অন্যান্য ভূপালগণ তাহা লক্ষ্য করিতে পারিলেন না। অনন্তর মহাবীর্য মহানন্দ রোষভরে দমের রথে আরোহণ পূর্বক তাহার সহিত যুদ্ধে প্রবৃত্ত হইলেন। মহানন্দ বহুক্ষণ যুদ্ধ করিলে পর দম অতিশয় লঘু হস্তে তাহার হৃদয়ে কালাগ্নিপ্রভ বাণ নিক্ষেপ করিলেন। মহানন্দ হৃদয় লগ্ন সেই বাণ স্বয়ং হৃদয় হইতে উৎপাটন করিয়া বিভিন্ন হৃদয়েই দমের প্রতি উজ্জ্বল অসি নিক্ষেপ করিলেন। দম সেই উল্কা সদৃশ অসি পতিত হইতে না হইতেই শক্তি দ্বারা ছেদন করিয়া তৎক্ষণাৎ বেতসপত্র বাণ দ্বারা মহানন্দের মস্তক ছেদন করিলেন। মহানন্দ নিহত হইবা মাত্র অধিকাংশ নৃপতিগণ যুদ্ধে পরাঙ্মুখ হইলেন, কেবল কুণ্ডিনাধিপতি বপুষ্মান অবস্থিতি করিতে লাগিলেন। সেই দাক্ষিণাত্য ভূপালতনয় বলগর্বমাত্য বপুষ্মান রণ আশ্রয়পূর্বক দমের সহিত যুদ্ধ আরম্ভ করিলেন। রণস্থলে দম তৎক্ষণাৎ সেই যুদ্ধমান বপুষ্মানের উগ্রকরবাল সারথীর মস্তক এবং ধ্বজা ছেদন করিয়া ফেলিলেন। বপুষ্মান ছিন্ন খড়গ হইয়া বহুকণ্ডকযুক্ত গদা গ্রহণ করিলেন। দম সত্বর হইয়া ওই গদা তাহার হস্তে থাকিতে থাকিতেই ছেদন করিয়া ফেলিলেন। তখন বপুষ্মান অন্য উৎকৃষ্ট অস্ত্র গ্রহণ করিবা মাত্র দম তাহাকে সর্বিদ্ধ করিয়া ভূমিতে পাতিত করিলেন। কৃতিপালতনয় বপুষ্মান ভূমি পতিত হইয়া
বিয়হালাঙ্গ ও কম্পিত কলেবর হওয়ায় যুদ্ধের ইচ্ছা পরিত্যাগ করিলেন। মনস্বী দম তাহাকে তদবস্থ ও যুদ্ধে অনিচ্ছুক অবলোকন করিয়া পরিত্যাগপূর্বক সুমনাকে গ্রহণ করিয়া হৃষ্টান্তকরণে প্রস্থান করিলেন। অনন্তর দশার নাধিপতি প্রীতচিত্তে দম ও সুমনার বিবাহ কার্য যথাবিধানে সম্পাদন করিলেন। দম কৃতদার হইয়া দশার নাধিপতি পুরে কিয়ৎকাল অবস্থান পূর্বক ভার্যাসহ নিজ গৃহে গমন করিলেন। দশার নাধিপতি তৎকালে বহুসংখ্যক হস্তি বিবিধ অশ্ব রথ গো খর উষ্ট্র দাস দাসী বস্ত্র অলঙ্কার ধনুক প্রভৃতি নানাবিধ বহুমূল্য সামগ্রী যৌতুক প্রদান পূর্বক ধনরত্নাদি পরিপূর্ণ করিয়া তাহাকে বিদায় করিলেন। ত্রয়স্ত্রিংশদধিকশততম অধ্যায় সমাপ্ত। চতুস্ত্রিংশদধিকশততম অধ্যায়। মার্কণ্ডেয় বলিলেন, হে মহামুনে ক্ষিতি পালনন্দন দম, সুমনাকে পত্নীরূপে লাভ করিয়া তদনন্তর পিতামাতার পাদবন্দনা করিলেন এবং শুভ্র সুমনাও শ্বশ্রু ও শ্বশুরকে প্রণাম করিলেন। হে বিপ্র, তাহারাও উভয়কে আশীর্বাদ বাক্য দ্বারা অভিনন্দন করিলেন। কৃতদার দম দশার নাধিপতির নগর হইতে সমাগত হইলে নরিষ্যন্ত পুরে মহোৎসব আরম্ভ হইল। মহিপতি, নরিষ্যন্ত দশার্ণেশ্বরের সহিত বৈবাহিক সম্বন্ধ এবং পুত্রকর্তৃক বহুসংখ্যক নৃপতির পরাজয় সংবাদ শ্রবণ করিয়া পরম পরিতোষ প্রাপ্ত হইলেন। তৎপরে রাজপুত্র দম বিচিত্র উদ্যান বনপ্রদেশ প্রাসাদ ও গিরিশানু প্রভৃতি স্থানে সুমনা সহ বিহার করিতে লাগিলেন। দমের সহিত এইরূপে বিহার করিতে করিতে কিছুকাল পরে দশার্ণ রাজকন্যা সুমনা গর্ভগ্রহণ করিলেন। এই সময়ে মহিপতি নবিষ্যন্ত ভোগ সমূহ উপভোগপূর্বক বয়সের পরিণতি অবস্থা দর্শনে দমকে রাজ্যাভিষিক্ত করিয়া যশস্বিনী পত্নী ইন্দ্রসেনা সহ বনগমন করিলেন এবং তথায় বানপ্রস্থ বিধানে অবস্থান করিতে লাগিলেন। একদা দুরাচার দাক্ষিণাত্য রাজা সংক্রন্দন পুত্র বপুষ্মান অল্পসংখ্যক অনুগামী বর্গে পরিবৃত হইয়া সেই বনে মৃগয়ার্থ উপস্থিত হইল। তথায় মলপঙ্কিল দেহ তপস্বী নরিষ্যন্ত এবং তৎপত্নী তপঃক্রেশা ইন্দ্র সেনাকে দেখিয়া জিজ্ঞাসা করিল, আপনি কে? ব্রাহ্মণ ক্ষত্রিয় কিংবা বৈশ্য, কোন জাতি? আপনি বানপ্রস্থ অবলম্বন করিয়া বনবাসী হইয়া আছেন, তাহা আমাকে বলুন। ভূপতি মৌনব্রতি থাকায় তাহার উত্তর দিতে পারিলেন না। ইন্দ্রসেনাই তৎসমীপে যথাযথ সমগ্র বৃত্তান্ত বর্ণন করিলেন। মার্কণ্ডেয় বলিলেন, তাহাকে শত্রুর পিতা নরিষ্যন্ত জানিয়া বপুষ্মান পাইয়াছি শব্দ উচ্চারণ পূর্বক কোপে তাহার জটাপাশ গ্রহণ করিল। ইন্দ্রসেনা তখন হাহাকার শব্দে বাষ্পগদগদ স্বরে রোদন করিতে লাগিলেন। দুরাচার এই সময় কোষ হইতে খড়গ আকর্ষণ পূর্বক বলিতে লাগিল, যে আমাকে সমরে পরাজিত করিয়াছিল, যে আমাকে সমরে পরাজিত করিয়াছিল, যে আমার সুমনাকে হরণ করিয়া লইয়াছে, আজ সেই দমের পিতাকে বিনষ্ট করিব, দম আসিয়া রক্ষা করুক। কন্যার্থ সমাগত নিখিল রাজপুত্রগণকে যে অপমানিত করিয়াছে, সেই দুর্মতি দমের পিতাকে অদ্য আমি বধ করিব। যে দুরাত্মা স্বভাবতই যদ্ধৃবর্গের দমনকারী, আজ সেই শত্রুর পিতাকে নিহত করিতেছি, দম আসিয়া নিবারণ করুক। মার্কণ্ডেয় বলিলেন, এই বলিয়া দুরাত্মা ভূপতি বপুষ্মান রোদনপরায়ণা ইন্দ্রসেনার সম্মুখেই নরিষ্যন্তের মস্তক ছেদন করিল। তখন মুনিগণ এবং অপরাপর বনবাসী সকলে তাহাকে ধিক্কার দিতে লাগিলেন। সেও নরিষ্যন্তকে তদবস্থ দেখিয়া বন হইতে স্বপুরে প্রস্থান করিল। বপুষ্মান প্রস্থান করিলে পর ইন্দ্রসেনা দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া একজন শূদ্র তাপসকে পুত্রের নিকট প্রেরণ করিলেন। তাহাকে বলিয়া দিলেন যে, তুমি সত্বর যাইয়া আমার পুত্র দমকে আমার কথা বলো। তুমি আমার স্বামীর সমুদায় বৃত্তান্তই অবগত আছো, সুতরাং তোমাকে আর এ বিষয়ে কিছু বলিবার আবশ্যক নাই। তথাপি মহিপতির উপস্থিত ইদৃশী অপমাননা দর্শনে নিতান্ত দুঃখিত হইয়া আমি যাহা বলিতেছি আমার পুত্রকে তাহা সমস্ত বলিবে। তুমি রাজা, তুমি চতুরাশ্রমের প্রতিপালক ভর্তা নিযুক্ত হইয়াছ, কিন্তু তুমি যে তাপসদিগকে রক্ষা করিতেছ না, ইহা কি তোমার উপযুক্ত? আমার স্বামী
নরিশ্যান্ত তপস্বী হইয়া তপস্যা করিতেছিলেন। তুমি রক্ষাকর্তা, বর্তমান থাকিতেও অনাথের ন্যায় বিনা অপরাধে তাহার কেশাকর্ষণ করিয়া আমার বিলাপ বাক্য শ্রবণ করিতে করিতে বপুষ্মান তাহাকে নিহত করিয়া আছে। তোমার সম্বন্ধে এই হইল যে তুমি রাজা হইয়া এইরূপ খ্যাতি লাভ করিলে। এই অবস্থায় যাহাতে ধর্মলোপ না হয় তদুপযুক্ত কার্য কর, আমি তাপসী, ইহার অধিক আর আমার বলা উচিত নহে। তোমার পিতা একে বৃদ্ধ, তাহাতে তপস্বী, অথচ তিনি কোনো অপরাধেই অপরাধী নহেন। এরূপ অবস্থায় যে তাহাকে বধ করিয়াছে এক্ষণে তাহার সম্বন্ধে যাহা কর্তব্য তদ্বিষয়ে বিশেষরূপে চিন্তা করো। তোমার শাস্ত্রবেত্তা বীর মন্ত্রীগণ রহিয়াছেন, তাহাদিগের সহিত আলোচনা করিয়া এই অবস্থায় যাহা কর্তব্য তাহার বিধান করো। হে নরাধিপ, তোমার পিতা মহারাজ নরিশ্যন্ত মৃত্যুকালে বলিয়াছেন যে আমরা তাপস, এ বিষয়ে আমাদিগের কোনো অধিকার নাই, তুমি ইহার প্রতিকার করিও। বিদুরথের পিতা যেমন ইয়বন কর্তৃক নিহত হইয়াছিলেন, সেইরূপ হে পুত্র, তোমারও পিতাকে বধ করিয়া বপুষ্মান তোমার কুল বিনষ্ট করিয়া আছে। অসুররাজ জম্ভের পিতা ভুজঙ্গদষ্ট হইলে জম্ভ সমগ্র পাতালবাসী পণ্যক দিগকে নিহত করিয়াছিল, এবং রাক্ষস কর্তৃক পিতা শক্তি নিহত হইয়াছেন শ্রবণ করিয়া পরাশর সমুদায় রাক্ষসকুল অগ্নিতে পাতিত করিয়াছিলেন। স্ববংশীয় অন্য কাহারও অপমাননা হইলে ক্ষত্রিয় যখন তাহাও সহ্য করিতে পারে না, তখন পিতৃবধের কথা আর কি বলিব। আমার বিবেচনায় তোমার পিতা নিহত হন নাই, তাহার প্রতি শস্ত্রপাত হয় নাই, ইহাতে তুমি নিহত হইয়াছ এবং তোমার উপরেই শস্ত্র নিপাতিত হইয়াছে। যে ব্যক্তি বনবাসীদিগের উপর শস্ত্র নিক্ষেপ করে তাহাকে কে ভয় করে? তাহার আবার পৌরুষ কি? সে পাপি, তুমি তাহার পুত্র রাজা। তুমি যদি শত্রুকে বিনাশিত করো তবে সকলেই তোমাকে ভয় করিবে, তাহার অন্যথা হইলে কেহই তোমাকে ভয় করিবেন না। সুতরাং তোমার রাজ্য শাসনেও ব্যাঘাত ঘটিবে, এ অপমান তোমারই হইয়াছে। অতএব হে মহারাজ, ভৃত্য জ্ঞাতি ও বান্ধবগণ সহ বপুষ্মানের প্রতি যাহা কর্তব্য তাহা করো। মার্কণ্ডেয় বলিলেন, মনস্বিনী ইন্দ্রসেনা ইন্দ্রদাসকে এই সকল কথা বলিয়া বিদায় দিয়া পতিদেহ আলিঙ্গনপূর্বক অনলে প্রবেশ করিলেন। চতুস্ত্রিংশদধিকশততমধ্যায় সমাপ্ত। পঞ্চত্রিংশদধিকশততমধ্যায় মার্কণ্ডেয় বলিলেন, শূদ্র তাপস ইন্দ্রসেনা কর্তৃক এইরূপে আজ্ঞপ্ত হইয়া দম সমীপে গমনপূর্বক তাহার পিতা নিধন সংবাদ ও রাজ্ঞী ইন্দ্রসেনা যেরূপ আদেশ করিয়াছিলেন তৎসমুদায় বর্ণন করিল। তাপস পিতৃবধ বৃত্তান্ত অদ্যপান্ত কীর্তন করিলে দম ঘৃতাহুতি দ্বারা উদ্ধত অগ্নির ন্যায় ক্রোধে জ্বলিয়া উঠিলেন। হে মহামুনে, তিনি স্বভাবতঃ ধীর হইলেও তখন ক্রোধাগ্নিতে দহ্যমান হইয়া কর দ্বারা কর নিষ্পেষণ পূর্বক এইরূপ বাক্য বলিতে লাগিলেন। আমি পুত্র জীবিত থাকিতে বংশের অবমাননাপূর্বক নৃশংস আমার পিতাকে অনাথের ন্যায় নিহত করিয়া আছে। আমরা দুষ্টের দমন এবং শিষ্টের পালনে নিযুক্ত আছি, কিন্তু আমি পিতাকে নিহত দেখিলেও আমার শত্রুগণ এখনও জীবিত রহিয়া আছে। সুতরাং আমি ক্লিবের ন্যায় তাহাকে ক্ষমা করিতেছি। এইরূপ জনাপবাদ অবশ্য উপযুক্তই বলিতে হইবে, অতএব অধিক বাক্য ব্যয়ে প্রয়োজন কি? এবং হে তাত বলিয়া বিলাপ করিলেই বা কি হইবে? এখন যাহা কর্তব্য তাহা এই আমি করিতেছি। যদি আমি বপুষ্মানের দেহত্থিত রক্তে পিতার তর্পণ না করি তাহা হইলে অনলে প্রবেশ করিব। যুদ্ধে তাহাকে নিপাতিত করিয়া তাহার শনির দ্বারা মৃত পিতার উদাকর্ম এবং মাংস দ্বারা দ্বিজগণকে রক্ষাকুল সম্ভূত ভোজন করাইতে না পারিলে আমি অগ্নিতে প্রবেশ করিব। অসুরদেব যক্ষগন্ধর্ব বিদ্যাধর এবং সিদ্ধ সমূহ যদি তাহার সাহায্য করেন তবে তৎক্ষণাৎ তাহাদিগকেও আমি সরসে অস্ত্রাগ্নি দ্বারা ভস্মীভূত করিব। সেই শৌর্যহীন অধার্মিক নিন্দিত দাক্ষিণাত্যকে সমরে নিধন করিয়া পরে আমি সমগ্র পৃথিবী ভোগ করিব, অথবা তাহার নিধনে অসমর্থ হইয়া অগ্নি প্রবিষ্ট হইব। আমার বনস্থিত মৌনব্রতী তপনিরত বৃদ্ধ পিতা উদ্বিগ্ন হইয়া শান্ত বাক্য প্রয়োগ করিলেও যে দুর্মতি তাহাকে নিধন করিয়াছে, আমি অদ্য নিখিল বন্ধু মিত্র পদাতি
হস্তি অশ্ব ও বল সমেত তাহাকে বিনাশ করিব। আমি অদ্য খড়গ ও ধনুক গ্রহণপূর্বক রথারোহণে শত্রু সৈন্য মধ্যে উপস্থিত হইয়া তাহাদিগের যেরূপ সংহার কারিয়ে প্রবৃত্ত হই তাহা সমবেত সমস্ত দেবগণ অবলোকন করুন। অদ্য সে আমার সহিত সংগ্রামে প্রবৃত্ত হইলে যে যে তাহার সহায় হইবে আমার এই স্বীয় বাহুরূপ সৈন্য দ্বারা তৎক্ষণাৎ তাহার নিঃশেষরূপে কুলক্ষয় করিবার নিমিত্ত আমি সমুদ্যত হইলাম। এই যুদ্ধস্থলে বজ্রহস্তে ইন্দ্র সকোপে উগ্রদণ্ড উদ্যত করিয়া ইয়াম অথবা কুবের বরুণ ও সূর্যও যদি তাহাকে রক্ষা করিতে যত্ন করেন তথাপি শানিত শ্রেষ্ঠ স্বরসমূহ দ্বারা তাহার বিনাশ সাধন করিব। আমি প্রতাপশালী পুত্র বর্তমান থাকিতেও যে আমার সংযত চিত্ত নির্দোষ কাননবাসী নিপতিত ফলমাত্রোপজীবী ও সর্বপ্রাণীতে মৈত্রীপর পিতাকে বিনাশ করিয়াছে, অদ্য তাহার মাংস রুধির দ্বারা গৃধ্র কুল তৃপ্তি লাভ করুক। পঞ্চত্রিংশদধিকশততমধ্যায় সমাপ্ত। ষট্রিংশদধিকশততমধ্যায় মার্কণ্ডেয় বলিলেন, নরিষ্যন্ত পুত্রদম, এইরূপ প্রতিজ্ঞা করিয়া কোপ অমর্ষভরে ঘূর্ণিত লোচনে হস্তদ্বারা শ্মশ্রু আবরণপূর্বক হা হতস্মি বলিয়া পিতার চিন্তা ও দৈবের নিন্দা করিতে লাগিলেন। তৎপরে পুরোহিতকে আনয়নপূর্বক সমগ্র মন্ত্রীগণ সমক্ষে বলিতে লাগিলেন, পিতা স্বর্গে গমন করিয়া আছেন, শূদ্র তপস্বী যাহা বলিল আপনার তৎসমস্ত অবগত হইয়া আছেন, এখন যাহা কর্তব্য আপনারা তাহা বলুন। সকলের শাস্তা সেই নৃপ বৃদ্ধাবস্থায় বানপ্রস্থ ব্রত অবলম্বন পূর্বক তপস্বী হইয়া মৌনব্রতী ছিলেন। বপুষ্মান জিজ্ঞাসা করিলে, আমার মাতা ইন্দ্রসেনা বপুষ্মানকে সমগ্র সত্য পরিচয় দেন। তখন সেই দূরাত্মা খড়গ আকর্ষণ পূর্বক লোকনাথকে অনাথের ন্যায় বামহস্তে ধারণ করিয়া নিধন করিয়াছে। আমি নিতান্ত মন্দভাগ্য ও হতশ্রী। আমার সতী মাতা আমার উদ্দেশ্যে ধিক্কার প্রদান করিতে করিতে আমার পিতা সেই নরিষ্যন্তকে আলিঙ্গনপূর্বক অনলে প্রবেশ করিয়া স্বর্গে গমন করিয়া আছেন। মাতা আমাকে যেরূপ আদেশ করিয়া পাঠাইয়াছেন আমি অদ্য তাহাই করিব। হস্তি অশ্ব রথ ও পদাতি এই চতুরঙ্গ সৈন্য সজ্জিত হোক। পিতৃবৈর নির্যাতন পিতৃঘাতককে বিনাশ এবং মাতৃ আজ্ঞা প্রতিপালন না করিয়া জীবন ধারণে কিরূপে উৎসাহী হইব। মার্কণ্ডেয় বলিলেন, মন্ত্রীগণ তাহার বাক্য শ্রবণে হাহাকার শব্দে শোক প্রকাশ করিয়া বিমনস্ক ভাবে নৃপতির আদেশ অনুসারে কার্য করিলেন এবং তাহার ভৃত্য সৈন্য ও বাহনের সহিত খড়গ শক্তি হস্তে সপরিবারে নির্গত হইলেন। দম ত্রিকালজ্ঞ বিপ্র পুরোহিতের আশীর্বাদ গ্রহণ করিয়া উরগরাজের ন্যায় নিঃশ্বাস পরিত্যাগপূর্বক সীমাপালাদি সামন্তগণকে বিনাশ করিতে করিতে সত্বর পদে দক্ষিণ দিকে বপুষ্মান উদ্দেশে গমন করিলেন। পরিবার পরিচ্ছদ ও অমাত্যগণসহ ইয়ধ্রীবেশে দম আসিয়াছেন। এই সংবাদ পাইয়া সংক্রন্দন পুত্র বপুষ্মান ও অবিচলিত চিত্তে স্বীয় সৈন্যগণকে যুদ্ধের জন্য আদেশ প্রদান করিল এবং নগর হইতে বহির্গত হইয়া এই বলিয়া দূত প্রেরণ করিল যে, রে ক্ষত্রিয়াধম, তুই অতি সত্বর আগমন কর, সভারীয় নরিষ্যন্ত তোর প্রতীক্ষা করিতেছে, অতএব সত্বর তুই আমার নিকট আগমন কর। এই সমস্ত দত্তপান শিলাশানিত বান আমার বাহুনির মুক্ত হইয়া সংগ্রামস্থলে তোর শরীর ভেদ করত রুধির পান করিবে। মার্কণ্ডেয় বলিলেন, দম দূতবাক্য শ্রবণে পূর্ব প্রতিজ্ঞা স্মরণ করিয়া উরগের ন্যায় নিঃশ্বাস পরিত্যাগ করিতে করিতে ত্বরিত পদে গমন করিলেন এবং তাহাকে সমরে আহ্বান করিয়া বলিলেন, যে প্রকৃত পুরুষ সে কখনো আত্মশ্লাঘা করে না। তদনন্তর দম এবং বপুষ্মানের ঘোরতর যুদ্ধ উপস্থিত হইল। রথির সহিত রথি, হস্তির সহিত হস্তি এবং অশ্বারোহীর সহিত অশ্বারোহী যুদ্ধ করিতে লাগিল। হে বিপ্রর্ষে, সর্বদেবগণ সিদ্ধগন্ধর্ব ও যাগশীলগণ দেখিতে লাগিলেন, তাহাদের সমক্ষে এইরূপে তুমুল যুদ্ধ হইতে লাগিল। হে ব্রহ্মণ, দম সক্রোধে যুদ্ধ করিতে প্রবৃত্ত হইলে বসুধা কম্পিত হইতে লাগিল। এমন কোন গজ অশ্ব বা রথি ছিল না যে তাহার বাণ সহ্য করিতে পারে। বপুষ্মানের সেনাপতি দমের সহিত যুদ্ধ করিতেছিল। দম বাণ দ্বারা তাহার হৃদয় দেশ গাঢ়রূপে বিদ্ধ করিলেন। সেনাপতি পতিত হইবা মাত্র বপুষ্মান সহ সমগ্র সৈন্য পলায়নপর হইয়া প্রস্থান করিতে লাগিল। তখন শত্রুগণের শান্তি বিনাশক
দম বলিতে লাগিলেন, রে দুষ্ট, তুই আমার শস্ত্রবিহীন তপস্বী পিতাকে নিধন করিয়া আছিস, তখন কোথায় পলায়ন করিতেছিস? তুই ক্ষত্রিয়? নিবর্তিতাহা। মার্কণ্ডেয় বলিলেন, অনন্তর বপুষ্মান অনুজ পুত্র সম্বন্ধী এবং বান্ধবগণ সহ নিবৃত্ত হইয়া রথারোহণে যুদ্ধ আরম্ভ করিল। তখন বপুষ্মান সরাসনমুক্ত স্বরসমূহ দ্বারা আকাশ ও দিক সকল আচ্ছন্ন করিয়া ফেলিল এবং বান জাল দ্বারা অশ্ব ও রথসহ দমকে আবৃত করিল। দম ও পিতৃবজ্জনিত কুয়োপে তাহার স্বরসমূহ ছেদন করিয়া বিপক্ষগণের অঙ্গ স্বরবিদ্ধ করিলেন এবং এক একটি বান দ্বারা তাহার সপ্তপুত্র অনুজ সম্বন্ধী ও মিত্রদিগকে যম সদনে প্রেরণ করিলেন। রথী বপুষ্মান ও আত্মজ বান্ধবের নিধন জন্য দ্বিগুণতর ক্রুদ্ধ হইয়া সর্পসম স্বরসমূহ দ্বারা দমের সহিত যুদ্ধ করিতে লাগিল। দম সেই সকল বান ছেদন করিয়া ফেলিলেন এবং বপুষ্মান ও দম নিক্ষিপ্ত বান সকল ছেদন করিতে লাগিল। হে মহামুনে, এইরূপে অতিশয় ক্রোধ সহকারে পরস্পর পরস্পরের বদ ইচ্ছা করিয়া দারুণ যুদ্ধ করিতে লাগিলেন। উভয়ই মহাবল, উভয়ই ক্রমে পরস্পরের স্বরাঘাতে ছিন্ন ধনু হইয়া উভয়ই খড়গ গ্রহণপূর্বক উঠিয়া যুদ্ধ ক্রীড়া আরম্ভ করিলেন। বনমধ্যে নিহত পিতাকে ক্ষণকাল চিন্তা করিয়া দম তাহার কেশাকর্ষণপূর্বক তাহাকে ধরণীতলে পাতিত করিলেন এবং তাহার গ্রীবাদেশ পদ দ্বারা আক্রমণ করিয়া ভুজোত্তোলনপূর্বক বলিতে লাগিলেন, এই ক্ষত্রিয়াধম বপুষ্মানের হৃদয় বিদীর্ণ করিতেছি, নিখিল দেবগণ মনুষ্যগণ সিদ্ধ পণ্যগণ তাহা অবলোকন করুন। মার্কণ্ডেয় বলিলেন, এই কথা বলিয়া দম অসি দ্বারা তাহার হৃদয় বিদীর্ণ করিলেন এবং সেই রক্তে স্নান করিয়া উদ্যত হইলে এবং সেই রক্তে স্নান করিতে উদ্যত হইলে দেবগণ তাহাকে নিবারণ করিলেন। তাহারা সেই রক্ত দ্বারা তাহার পিতার উদক্রিয়া করাইলেন। দম বপুষ্মানের মাংস দ্বারা পিতৃপিণ্ড প্রদান করিলেন এবং রক্ষসহা কুলোদ্ভূত ব্রাহ্মণদিগকে ভোজন করাইলেন। এইরূপে পিতৃঋণে মুক্ত হইয়া পুনর্বার স্বরাজ্যে প্রত্যাগত হইলেন। সূর্যবংশে এইরূপ ধীমান শৌর্যশালী যাগশীল ধর্মবেত্তা ও বেদান্ত পারগ অন্যান্য অনেক ভূপতি ছিলেন, তাহাদিগের সংখ্যা করা সহজ নহে। ইহাদিগের চরিত্র শ্রবণে মানব পাপ হইতে বিমুক্ত হয়। ষট্রিংশদধিকশততমধ্যায় পক্ষীগণ বলিল, মহাতপা মার্কণ্ডেয় মুনি এইরূপ কীর্তন করিয়া ক্রৌষ্টকীকে বিদায় প্রদানপূর্বক মধ্যাহ্ন ক্রিয়া সমাপন করিলেন। হে মহামুনে, যাহা আপনার নিকট বলিলাম এই অনাদিসিদ্ধ পুরাণ স্বয়ম্ভু মার্কণ্ডেয় মুনিকে বলিয়াছিলেন, আমরা তাহার নিকটেই ইহা শ্রবণ করিয়াছি। আমরা যাহা আপনাকে বলিলাম এই মনোজ্ঞ পূর্ণ পবিত্র পুরাণ পাঠ করিলে বা শ্রবণ করিলে আয়ু বৃদ্ধি ও পাঠ করিলে বা শ্রবণ করিলে আয়ুর্বৃদ্ধি ও সর্বকামার্থ সিদ্ধি হয় এবং মানব সর্বপাপ হইতে মুক্তি লাভ করে। আপনি পূর্বে আমাদিগকে যে চারিটি প্রশ্ন করিয়াছিলেন তদুত্তর এবং পিতা পুত্রের সংবাদ, স্বয়ম্ভুর সৃষ্টি, মনুদিগের উৎপত্তি ও রাজগণের চরিত্র ও আমরা আপনাকে বলিয়াছি। এখন আর অন্য কি শ্রবণ করিতে ইচ্ছা করেন? মানব এই সমস্ত শ্রবণ করিলে এবং সভাস্থলে পাঠ করিলে সর্বপাপ বিমুক্ত হইয়া ব্রহ্মে লয় হয়। সর্বপাপ বিমুক্ত হইয়া ব্রহ্মে লয় প্রাপ্ত হয়। পিতামহ ব্রহ্মা অষ্টাদশ পুরাণ কীর্তন করিয়াছিলেন, তন্মধ্যে এই সুবিখ্যাত মার্কণ্ডেয় পুরাণ সপ্তম। এক ব্রহ্ম, দুই পদ্ম, তিন বৈষ্ণব, চার শৈব, পাঁচ ভাগবত, ছয় নারদায়, সাত মার্কণ্ডেয়, আট আগ্নেয়, নয় ভবিষ্য, দশ ব্রহ্ম বৈবর্ত, এগারো নৃসিংহ, বারো বরাহ, তেরো স্কান্দ, চোদ্দ বামন, পনেরো কৌর্ম, ষোলো মাৎস্য, সতেরো গারুড় ও তৎপরে আঠেরো ব্রহ্মাণ্ড। এই অষ্টাদশ পুরাণের নাম যে ব্যক্তি পাঠ করে এবং ত্রিসন্ধ্যা জপ করে তাহার অশ্বমেধ যজ্ঞের ফলসদৃশ ফল লাভ হইয়া থাকে। চারিটি প্রশ্নযুক্ত এই মার্কণ্ডেয় পুরাণ শ্রবণ করিলে শতকোটি কল্পকৃত পাপ বিনষ্ট হয় আর ব্রহ্মহত্যাদি মহাপাপ সকল অন্যান্য যাবতীয় অমঙ্গল
বাতা আহত তুলার ন্যায় বিনষ্ট হয়। পুষ্করে স্নান করিলে যে পুণ্য হয় ইহা শ্রবণেও তাদৃশ পুণ্য লাভ হইয়া থাকে। বন্ধিয়া অথবা মৃত বৎসা মনোযোগ সহকারে ইহা শ্রবণ করিলে সর্বসুলক্ষণযুক্ত পুত্র লাভ করিয়া থাকে। ইহার শ্রবণে ইহলোকে ধন ধান্য এবং পরলোকে অক্ষয় স্বর্গ লাভ হয়। সুরা পাই বা অন্যান্য উগ্রকর্মাও এই পুরাণ যদি আদ্যপান্ত শ্রবণ করে তবে সর্বপাপ মুক্ত হইয়া স্বর্গলোকে পূজিত হয়। হে দ্বিজোত্তম, ইহা শ্রবণ করিলে আয়ু আরোগ্য ঐশ্বর্য ধনধান্য পুত্র প্রভৃতি এবং অবিচ্ছিন্ন বংশপ্রাপ্তি হয়। হে বিপ্র, এই পুরাণ শ্রবণ করিয়া যাহা করিতে হয় শ্রবণ করুন। পুরাণ শ্রবণের পর অগ্নি স্থাপন করিয়া বিচক্ষণ ব্যক্তি হোম করিবে। হে মুনিসত্তম, হৃৎপদ্মে পুরাণরূপী গোবিন্দের ধ্যানপূর্বক বপুষ্পত বেদমন্ত্রে গন্ধমাল্য বস্ত্র প্রভৃতি প্রভৃতির দ্বারা পূজা করিয়া পরে সপত্নিক পুরাণ বাচকের পূজা করিবে। তৎপরে হে বিপ্র, পুরাণ পাঠককে সবৎসা পয়স্বিনী গাভী ষষ্ঠ্যবতী ভোমে স্বর্ণ ও রৌপ্য যথাশক্তি প্রদান করিবে। রাজা শ্রোতা হইলে তিনি গ্রাম বাহনাদিও প্রদান করিবেন। এইরূপে বাচককে সন্তুষ্ট করিয়া স্বস্তি বাক্য উচ্চারণ করিবে। যে ব্যক্তি বাচকের পূজা না করিয়া একটি শ্লোক শ্রবণ করে সে পুণ্য লাভ করিতে পারে না, পরন্তু পণ্ডিতগণ তাহাকে শাস্ত্র চৌর বলিয়া থাকেন, দেবগণ তাহার প্রতি অপ্রসন্ন হইয়া থাকেন। পিতৃগণও সে সকল পুত্রের প্রতি প্রীত নহেন, তাহারা তাহাদের প্রদত্ত শ্রাদ্ধ গ্রহণ করেন না এবং বেদ পাঠক নিন্দিত সেই শাস্ত্রচৌর স্নানতীর্থ প্রভৃতির ফল লাভ করিতে পারে না। মার্কণ্ডেয় পুরাণ পাঠ সমাপ্ত হইলে বুধগণ উৎসব করিবেন এবং সর্বপাপ বিমুক্তির জন্য সপত্নিক দ্বি জাতিগণকে পয়স্বিনী ধেনু বসননিচয় রত্নসমূহ কুণ্ডল যুগল কুঞ্চুক কাঁচুলি উষ্ণীব উপাধানাদি সহ শয্যা উপানত কমণ্ডলু স্বর্ণমুদ্রা সপ্তধান্য ও ভোজনের জন্য ঘৃতপাত্র সহ কাংসীয় পাত্র প্রদান করিবেন। হে দ্বিজশ্রেষ্ঠ, এইরূপ করিলে মানবকৃত কৃত্য হইয়া থাকে। যিনি এই পুরাণ সম্যক বিধানে শ্রবণ করেন তাহার সহস্র অশ্বমেধ ও শত রাজসূয় যজ্ঞের ফললাভ হইয়া থাকে। তাহার যমভীতি বিদূরিত হয়, নরক ভয় বিনষ্ট হইয়া যায়। তিনি স্বয়ং সর্বপাপ বিমুক্ত হইয়া এককালে সমগ্র কুল পবিত্র করেন। তাহার বংশ নিশ্চয়ই অবিচ্ছিন্ন থাকে এবং তিনি ইন্দ্রলোক ও সনাতন ব্রহ্মলোকে গমন করেন। তথা হইতে চ্যুত হইয়া আর তাহাকে মানব জন্ম গ্রহণ করিতে হয় না। একমাত্র পুরাণ শ্রবণ করিলেই উৎকৃষ্ট যোগ লাভ সংঘটিত হয়। কিন্তু এই পুরাণ নাস্তিক শূদ্র বেদনিন্দক গুরুদ্বেষী ভগ্নব্রত পিতৃমাতৃত্যাগী সুবর্ণচৌর মর্যাদাকারী ও জ্ঞাতি দূষক ব্যক্তিগণকে প্রদান করিবে না, এমনকি প্রাণ ওষ্ঠাগত হইলেও দান করিবে না। ওই সকল ব্যক্তিগণের মধ্যে যদি কেহ লোভে মোহে বা ভয়বশত এই পুরাণ পাঠ করে অথবা পাঠ করাইয়া শ্রবণ করে কিংবা উক্ত কারণে যদি কেহ তাহার নিকট পাঠ করে কিংবা উক্ত কারণে যদি কেহ তাহাদের নিকট পাঠ করে তবে তাহার নিশ্চয়ই নরকে গতি হইয়া থাকে। জৈমিনী বলিলেন, হে পক্ষীগণ, মহাভারতে আমার যে সন্দেহ বিনাশ হয় নাই তোমরা সক্ষ্যভাবে আমার সেই সংশয় বিদূরিত করিলে। অপরে কে আর এরূপ করিতে পারিবে? তোমরা অতিশয় দীর্ঘায়ু নিরোগ এবং বৃত্তিযুক্ত হও। তোমাদের বুদ্ধি সাংখ্যযোগে অপ্যাভিচারিণী হোক এবং পিতৃসাপজনিত দৌর্মনস্য তোমাদের অপগত হোক। মহাভাগ জৈমিনী এই কথা বলিয়া পক্ষীরূপী দ্বিজোত্তমগণকে পূজা করিয়া তাহাদিগের উদার বাক্য চিন্তা করিতে করিতে স্বীয় আশ্রমে গমন করিলেন। সপ্তত্রিংশদধিকশততম অধ্যায় সমাপ্ত। সমাপ্তমিদং মার্কণ্ডেয়পুরাণম্। ওম তৎসত্, ওম তৎসত্, ওম তৎসত্। ওং ব্রহ্মার্পণমস্তু শ্রীজগদম্বার্পণমস্তু। ওং তৎসৎ।